ওয়েলকাম ইউ এগেন পিডব্লু বাংলাতে আবারও জানাই তোমাদেরকে স্বাগতম অভিমন্য ব্যাচে আজকে আমরা চলে এসেছি তারপরের চ্যাপ্টার সেল ডিভিশন ও সেল সাইকেল এর সঙ্গে সঙ্গে কি না ক্রোমোজোম ক্রোমোজোম সম্পর্কে মানে আমরা জেনেটিক্সের পার্টে আসতে চলেছি তার সঙ্গে সেলের কিছু বেসিক কনসেপ্ট কেমন করে সেল ডিভিশন হয় চক্র কাকে বলে এই সবগুলো দেখে নেব আজকের ক্লাসে তাহলে দেখে নেওয়া যাক আজকের কি কি টপিক আমরা কভার করছি আজকে আমাদের বেসিক্যালি যে জায়গাগুলো আমরা কভার করব। সেটা হচ্ছে কি ক্রোমোজোম কি ঠিক আছে ক্রোমোজোম কাকে বলে ক্রোমোজোম কি জিনিস সেই ক্রোমোজোম সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা তৈরি করব। কাকে আমরা ক্রোমোজোম বলবো কোনটাকে বলবো ক্রোমাটিন ফাইবার এই ক্রোমোজোম তৈরি হওয়ার পিছনে কারা কারা রয়েছে পুরো জায়গাটা ক্লিয়ার করব তারপর কি রয়েছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠন একটা ইউক্যারিওটিক ক্রোমোজোম সেই ইউক্যারিওটিক ক্রোমোজোমের ফিজিক্যাল স্ট্রাকচার কেমন হয় সেই ফিজিক্যাল স্ট্রাকচারটা আমরা দেখে নেব আজকের ক্লাসে তারপর রয়েছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ফিজিক্যালের এর কেমিক্যাল স্ট্রাকচার মানে একটা ক্রোমোজোমকে বানাতে গেলে আমার কি কি তার মধ্যে রাসায়নিক উপাদান দরকার প্রোটিন দরকার না সুগার দরকার না নাইট্রোজেন বেস দরকার এই জায়গাগুলো আমরা দেখে নেব ডিএনএ আর ও জিন ডিএনএ আর ও জিন সম্পর্কে আমরা ধারণা তৈরি করব। আমরা এই মাঝখানে ডিএনএ আর এন এর পার্থক্যও করে নেবো কেন ডিএনএ কে ডিএনএ বলা হয় আর এনএ কে আর বলা হয় এই জায়গাগুলো ক্লিয়ার করে নেব তারপর কি থাকছে আমাদের কাছে একদম লাস্টের পার্টে থাকছে সেল ডিভিশন ও সেল সাইকেল কোষ বিভাজন ও কোষ চক্র এই কোষ চক্র কি জিনিস কোষ বিভাজন কি করে হয় কি কি ধরনের কোষ বিভাজন হয় প্রত্যেকটা জায়গা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস আজকের ক্লাসের যে চ্যাপ্টারটার নাম সেই চ্যাপ্টারটার নাম কি দেখবে তোমরা না জীবনের প্রবাহ মানতা এবার জীবনের মানতা বা কন্টিনিউটি অফ লাইফ কাকে বলে ঠিক আছে প্রথম ওইখান থেকে আমরা স্টার্ট করব না আমরা জানি যে আমরা যদি এক যে জীব সেই জীবের মধ্যে কি রয়েছে এরকম ক্রোমোজম বা এটা বলবো কি এটা আমাদের জিন জিন বর্তমান ঠিক আছে প্রত্যেকের মধ্যে আর তোমার মধ্যে রয়েছে তোমার মা বাবার মধ্যে রয়েছে তাদের মা বাবার মধ্যে রয়েছে পরপর জেনারেশন ওয়াইজ আমাদের কাছে রয়েছে না এরকম করে জিন জিন রয়েছে এবার কি আসবো কোনো চিন্তা নেই এখন শুধু নামটা জিন বর্তমান ঠিক আছে ধরে নাও ধরে নাও এই যে জিনটাকে আমি এঁকেছি এই জিনটা কার না আমার মায়ের শরীরের মধ্যে অবস্থিত ঠিক একই রকম ভাবে এই পাশে আমি আর জিনকে দেখালাম এটা কার না পিতার শরীরের মধ্যে অবস্থিত এইবার এই দুটো জিনকে এই দুটো জিনের ফলে আমি কি দেখতে পাবো না এটা হচ্ছে একটা জেনারেশন এটাকে বলবো একটা জেনারেশন ঠিক আছে বা যে অবস্থাতে আমি এই দুটো জিনকে এক জায়গায় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আমার একটা জেনারেশন নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি না পরবর্তী প্রজন্মের মধ্যে এদের অপত্ত্বদের মধ্যে জিন রয়েছে আমার কিরকম এরকম ক্লিয়ার বোঝা গেল মানে কি এদের দুজনার থেকে তৈরি হচ্ছে আমার ওকে তাহলে এটা কি লিখবো আমি অপত্য আর এটাকে কি লিখবো জনিত্রী ঠিক আছে তাহলে এই অপজনী থেকে অপত্য তৈরি হওয়ার জন্য যে জিনের কন্ট্রিবিউশন এই জিন কিন্তু এর পরে আবার এর পরবর্তী প্রজন্মের মধ্যে যাবে তার পরবর্তী প্রজন্মের মধ্যে যাবে এইভাবে চলতেই থাকবে তার জন্য এই চ্যাপ্টারটার নাম দেওয়া হয়েছে কি না জীবনের প্রবাহ মানতা এবার জীবনের মানতা মেনটেন করার জন্য আমাদের কাছে কি রয়েছে সেটা দিয়ে আমরা স্টার্ট করব। ক্লিয়ার না আমরা প্রথমেই যে জিনিসটা দেখব না ক্রোমোজোম কাকে বলে ক্রোমোজোম কাকে বলে ঠিক আছে ক্রোমোজোমে আসার আগে আমরা আরো একটু ভালো করে দেখবো যে একটা সেলের ভেতরে কি কি থাকে একটা কোষের ভেতরে কি কি থাকে অলরেডি ক্লাস কিন্তু ঠিক আছে আমরা একটা কোষ আঁকা দিয়ে শুরু করি চলো প্রাণী কোষ ঠিক আছে এই বাইরে যেটা দেখালাম এটাকে কি বলবো আমি কোষ পর্দা কোষ পর্দার পরবর্তীকালে ভেতরে আমি কি দেখতে পাবো না কোষীয় অঙ্গাণু তাই তো কোষীয় অঙ্গাণুর মধ্যে সবথেকে বৃহৎ যে অঙ্গাণুটা দেখতে পাচ্ছি তার নাম কি দেখতে সেটা কি না সেটা হচ্ছে আমার কাছে নিউক্লিয়াস বুঝে গেল নিউক্লিয়াস ছাড়া আর কি দেখতে পাচ্ছি নিউক্লিয়াস ছাড়া আমার ভেতরে আরো রয়েছে মাইট্রোকন্ড্রিয়া হলো মাইট্রোকন্ড্রিয়া করে দিয়েছি আর কি দেখতে পাবো না গলগি বডিজ বা গলগি বস্তু হয়ে গেল হলো রাইবোজোম আর কি দেখতে পাচ্ছি না এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এগুলো হচ্ছে কি আমার কাছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হচ্ছে তাহলে এই অঙ্গাণুগুলোকে আমি দেখতে পাচ্ছি তাহলে এখানে আমি কি কি পেয়েছি দেখো না লিখে ফেলি এটা হচ্ছে আমার কাছে কোষ পর্দা এটাকে কি বলেছি মাইট্রোকন্ড্রিয়া ওকে এটা গল বস্তু আচ্ছা গল বস্তুর পরে আমি এখানে আরেকটা গোল মতো করে দিলাম এটাকে কি বলবো লাইসোজোম ঠিক আছে এটার কি নাম দিয়েছিলাম এটার নাম দিয়েছিলাম হচ্ছে রাইবোজোম ওকে এটা কি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর সবার লাস্টে এইটার নাম দিয়েছিলাম কি নিউক্লিয়াস এই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস কে বলা হয় কি একটা কোষের মস্তিষ্ক তাইতো পড়ে এসছো তোমরা নাইনেই নেই পড়েছো আমি যা পড়াবো সব তোমাদের একদম বেসিক লেভেল থেকে পড়াবো সেই জন্য কোনো জায়গায় অসুবিধা হবে না নিউক্লিয়াসকে আমরা কি বলি না কোষের মস্তিষ্ক কেন বলি এবারে ভাবো আমরা কখন একটা অঙ্গাণুকে মস্তিষ্ক বলে থাকি না যখন সেই অঙ্গাণুটা আমরা দেখলাম কি এর আগেতেই যে মস্তিষ্ক আমাদের কি করছে সব কিছু প্রায় নিয়ন্ত্রণ করছে তাহলে একটা অঙ্গাণুকে আমি মস্তিষ্ক বলবো তখনই যখন সে কি করবে কোষের যে বাকি কাজকর্মগুলো রয়েছে তাকে নিয়ন্ত্রণ করবে বুঝতে পারলে না সেই কারণের জন্য আমি একে কি বলছি না নিউক্লিয়াস হয়ে যাচ্ছে কি আমার কাছে কোষের মস্তিষ্ক এবার কেন দ্বিতীয় প্রশ্ন কেন বলবো আমরা কেন বলবো চলো সেটা দেখে নেওয়া যাক একে যখন আমরা কোষের মস্তিষ্ক বলছি তখন এর মধ্যে নিশ্চয়ই এমন কিছু উপাদান রয়েছে যা কি করে কোষের বাকি কাজগুলোকে নিয়ন্ত্রিত করে ক্লিয়ার তাহলে চলো এইখানেতে আমরা কি করব ছবিটা দেখে নেব আর ছবি নিউক্লিয়াসের ভেতরের ছবি দেখে নেব হম নিউক্লিয়াস কে কি বললাম না কোষের মস্তিষ্ক ওকে এবার আমরা যেটা দেখতে পাবো সেটা কি না নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াসের ভেতরে রকম ভাবে কিছু মতো অবস্থান এর নাম কি দেব না এর নাম দেব হচ্ছে আমরা নিউক্লিয় জালক পড়েছি আমরা নিউক্লিয় জালক এবার এই যে নিউক্লিয় জালক একে আমরা কি করব টেনে বড় করব ইলাবোরেট করে দেখবো এর ভেতরে কি রয়েছে ক্লিয়ার চলো এই নিউক্লিয় জালককে যদি আমি প্রথমে বাইরে নিয়ে আসি নিউক্লিয় জালককে কি করলাম আমি বাইরে নিয়ে এসছি বাইরে নিয়ে এলে আমি প্রথমেই যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে কি রকম ভাবে এটা একটা দ্বিতন্ত্রী অবস্থান রয়েছে ক্লিয়ার রকম না ডাবল স্ট্যান্ডার্ড এরকম ধরনের একটা প্যাচানো অবস্থান রয়েছে এর ভেতরে এর ভেতরে বলছি ঠিক আছে এই দ্বিতন্ত্রী যে অবস্থানটা রয়েছে একে আমরা কি বলি না একে আমরা বলে থাকি ডিএনএ ক্লিয়ার একে আমরা কি বলবো না ডিএনএ ডিএনএ তাহলে এই যে দ্বিতন্ত্রী অবস্থানটা একে আমরা কি বলছি না ওকে এতদূর অব্দি বোঝা গেছে কোথায় রয়েছে আবার একবার ক্লিয়ার করে দিই না নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয় জালক যেটা রয়েছে সেটাকে যদি আমি ইল্যাবরেট করি মানে সেটাকে যদি আমি বড় করে দেখি তাহলে বড় করে দেখলে দেখতে পাবো কি না এর ভেতরে কি রয়েছে না ডিএনএ ওকে এটাকে আমি ম্যাগনিফাই করেছি ম্যাগনিফাই করে দেখতে পাচ্ছি কি না এর ভেতরে রয়েছে আমার ডিএনএ ওকে এবার জিন কাকে বলে আমরা একটা যে কোনো এর একটা যে কোনো ডিএনএর ধরে না এইখান থেকে এতটা কেটে নিলাম বোঝা গেল একটা যে কোনো এর একটা নির্দিষ্ট অংশকে কেটে নিলাম ওকে যে অংশটা কি করে আমাদের যে কোনো একটা ক্যারেক্টার বা বংশগত বৈশিষ্ট্যকে ধারক আর বহন করে ক্লিয়ার কি বললাম না একটা বংশগত বৈশিষ্ট্যকে ধারণ ও বহন করে তাকে আমরা কি বলছি না জিন ওকে তাহলে কি হলো একটা ডিএনএ ডিএনএ কোথা থেকে আসছে না নিউক্লিয়ার জালক থেকে আসছে আমরা দেখবো নিউক্লিয়ার জালক কেমন করে তৈরি হয় এই ডিএনএ পেলাম একটা ক্ষুদ্র অংশ আমরা টুকরো করে নিলাম সেই টুকরোটার মধ্যে কি দেখতে পাচ্ছি আমাদের যে রয়েছে আমাদের যে বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে থেকে সেই ধারণ ও বহন করছে তাকে আমরা কি বলছি না সেটা হয়ে যাচ্ছে আমার কাছে জিন এত দূর অব্দি ক্লিয়ার আছে ডিএনএ কনসেপ্ট পেলাম জিনের কনসেপ্ট পেলাম ওকে এবার কি দেখতে পাবো না এই যে ডিএনএ রয়েছে এই ডিএনএ কি করছে না রকম ভাবে একটা সুতোর মতো অবস্থান তৈরি করছে যেটা আমরা ওখানে দেখতে পাই মানে আবার যদি ওটাকে জোড়া লাগিয়ে দিই তাহলে আমরা কি দেখবো এরকম একটা সুতোর মতো অবস্থান তৈরি করছে ওকে বোঝা গেল তাহলে এই যে সুতোর মতো যে অবস্থান বা এই যে থ্রেড লাইক যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এর নাম কি দেবো তো না এর নাম দেবো হচ্ছে আমরা ক্রোমোনিমা ওকে এর নাম দেব কি না ক্রোমোনিমা ওকে বোঝা গেল এবার এই ক্রোমোনিমা কি করছে এর সঙ্গে ক্রোমোনিমা কি করছে না এর সঙ্গে কিছু প্রোটিন আছে প্রোটিন ঠিক আছে এটা কি বললাম না এর এটা হচ্ছে আমার কাছে প্রোটিন যদি আরও ভালো করে বলি তাহলে এর নাম বলবো আমরা হিস্টন প্রোটিন ওকে কি প্রোটিন না হিস্টন প্রোটিন এছাড়াও নন হিস্টন প্রোটিনও হয় ওকে প্রথমে এটা মাথায় রাখো যে হিস্টন প্রোটিন ওকে এই প্রোটিনটা যেটা রয়েছে এর এর নাম হচ্ছে আমার হিস্টন এই হিস্টন প্রোটিনের সঙ্গে আমার এই ক্রমনিমাটা এইভাবে পেঁচিয়ে যাচ্ছে কিরকম না এই যে অংশগুলো দেখছি এইখানেতে আমি কি দেখতে পাচ্ছি এরকম হিস্টন প্রোটিন গুলো রয়েছে ওকে বোঝা গেল দিয়ে এরকম একটা পুতির মালার মতো অবস্থান তৈরি করছে এই যে অংশটাকে দেখতে পাচ্ছি এটাকে বলবো হচ্ছে আমরা ক্রোমো মিয়ার ওকে এটাকে কি বলবো ক্রোমো এই নামগুলো মনে রাখবে কিন্তু ক্রোমো মিয়ার ওকে বোঝা গেল তাহলে কি দেখলাম না ডিএনএ ডিএনএর পর ক্রোমোনিমা ক্রোমোনিমার সঙ্গে হিস্টন প্রোটিন যুক্ত হয়ে তৈরি করছে আমার কি ক্রোমোমিয়ার এবার এই ক্রোমোমিয়ার যুক্ত অবস্থাটা যদি আমার আরো প্যাচ খেতে থাকে আরো প্যাচ খেতে থাকে তাহলে কি বললাম না এরপর এটা কয়েল করছে কয়েল করছে মানে ধরে নাও তুমি একটা ঘরের মধ্যে রয়েছে সেখানে প্রচুর সুতো রয়েছে লম্বা লম্বা সুতো রয়েছে এবার বললো যে ওর ভেতর থেকে এই একটা হলুদ সুতোকে তোমাকে বাইরে বার করে নিয়ে আসতে হবে ঠিক আছে দিয়ে হলুদ সুতোর একটা প্রান্ত তোমাকে ধরে দিল এবার তুমি ওটাকে কেমন করে বাইরে বার করে নিয়ে আসবে এবার একটা হতে পারে আমরা এরম এরম করে টানতে 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 বাইরে বার করে নিয়ে আসছি তাহলে যখন টানতে টানতে বাইরে বার করে নিয়ে আসবো তখন যেখানে আমি রাখছি সেখানে আবার কি জট পাকিয়ে যাবে তাই তো এবার জট পাকানোটা তোমাকে ছাড়ানোর জন্য আমরা কি করতে পারি না একটা এরকম লাঠি নিলাম বা কাঠি নিলাম তার মধ্যে এবার সুতোটাকে যদি আমরা এরকম জড়িয়ে দিই তাহলে কি হলো অল্প জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে আমরা ওই পুরো সুতোটাকে ছোট করে নিয়ে চলে আসতে পারলাম তাই তো এবার ওটাকে আমি বাইরে বার করতে পারবো বোঝা গেল কি বলতে চাইছি যে অল্প জায়গার মধ্যে আমি যদি একটা কাঠির মধ্যে সুতোটাকে জড়িয়ে নিই তাহলে অল্প জায়গার মধ্যে পুরো সুতোটা চলে এলো এবার ওটাকে আমি বাইরে বার করে নিয়ে যেতে পারবো ঠিক ওই কাজটাই করে হচ্ছে আমাদের এই ক্রোমাটিন তন্তু ঠিক আছে এই তন্তুটাকে আমরা কি বলবো না ক্রোমা তন্তু বোঝা গেল তাহলে এই যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এর নাম হয়ে গেল আমার এখন ক্রোমাটিন তন্তু যেটাকে আমি ওখানে নিউক্লিয় জালকের মধ্যে দেখতে পেয়েছিলাম ওকে তাহলে এর যে নিউক্লিয় জালক বলছি সেই নিউক্লিয় জালক আসলে কি না ক্রোমাটিন তন্তু ওকে ক্রোমাটিন তন্তু এবার এখানেই দেখে বুঝতে পারছো ক্রোমাটিন তন্তু আমাদের কি রকম হয় অনেকটা এখানে ওখানে জড়িয়ে রয়েছে একে এবার আলাদা করতে হবে আমার ধরো কোষ বিভাজন করব কোষ বিভাজন করতে গেলে আমাকে কি করতে হবে না একে আমার ঠিকঠাক ভাবে বিভাজন করতে হবে কারণ কি বললাম না এর মধ্যে জিন রয়েছে জিন মানে কি আমাদের বংশগত চারিত্রিক বৈশিষ্ট্য ধারক বাহক তাহলে এ যদি ঠিক করে না বিভাজিত হয় তাহলে সব পাল্টে যাবে আমাদের ক্লিয়ার তাহলে সব যাতে না পাল্টে যায় তার জন্য কি করতে হবে না ক্রোমাটিন তন্তুকে আমার ঠিক করে ভাগ করতে হবে এবার ক্রোমাটিন তন্তুকে যদি আমি ঠিক করে ভাগ করতে চাই এত বড় একটা সুতো রয়েছে তার থেকে বললাম যে একে তুমি গুছিয়ে নিয়ে এসো সম্ভব নয় ছোট করতে হবে আরো আরো ছোট করব কেমন করে করব না কনডেনসেশন প্রক্রিয়ার মাধ্যমে করব কি করব ঠিক আছে বুঝতে পেরেছো এইরকম ভাবে পেঁচিয়ে নেব ওকে এই পদ্ধতিটাকে কি বলে না কনডেনসেশন বা কনডেনসেশন প্রক্রিয়া কনডেনসেশন প্রক্রিয়ার মাধ্যমে এই গঠনটা তৈরি করা হয় ক্লিয়ার বুঝতে পারলে এইটাকে আমি কি রকম করে দেখাতে পারি না দেখাবো হচ্ছে আমি এরকম ওকে এই গঠনটাকে আমি কি বলছি না ক্রোমোজোম ক্লিয়ার এই গঠনটাকে আমি কি বলছি না ক্রোমোজোম এর নাম হয়ে গেল আমার কাছে এবার ক্রোমোজোম এই ক্রোমোজোম এই ক্রোমোজোম যখন বিভাজন হবে যখন বিভাজন হবে তখন এই দশাতে আসে এই দশাতে আর কিছুই না এই ক্রোমোজোমের যে বাহুগুলো রয়েছে সেই বাহুগুলো নিজেদের একটা করে ডুপ্লিকেট তৈরি করে নেয় ঠিক আছে কারণ ধরো না দুটো কোষ তৈরি হচ্ছে দুটো কোষের মধ্যে তো আমাকে জিনকে পাঠাতে হবে তাহলে দুটো জিন লাগবে দুটো জিন যদি করতে হয় তাহলে কি করতে হবে একে আমার ডুপ্লিকেট করতে হবে সেই ডুপ্লিকেট পদ্ধতিটাতে আমরা কোষ চক্রে দেখবো এস দশাতে হয় আসবো চিন্তার কিছু নেই চলো এই এই যে চারটা দেখালাম এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা বলো আগে এই জায়গাটা ক্লিয়ার কর ওকে হয়েছে বোঝা গেছে কোনো সমস্যা নেই এরপরে আমরা যেটাতে চলে আসবো সেটা হচ্ছে কি একটা ক্রোমোজোমের গঠন ওকে এই যে ক্রোমোজোমটা বললাম এবার এই ক্রোমোজোমের ভেতরে বা এ কেমন করে গঠিত হয় সেই জায়গাটা নিয়ে আমরা আসব। ফার্স্টে কি আসব ভৌত গঠন ফিজিক্যাল স্ট্রাকচার ক্লিয়ার ইউ ক্রোমোজোমের গঠনে প্রথমেই কি করবো না আমরা একে এঁকে ফেলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোনটা ওটা না আগেরটা দুটোই আমার একই দুটোই আমার একই হবে ঠিক আছে তাহলে যে কোনো একটা আর কি বোঝা গেল ঠিক আছে মোটামুটি কোনো অসুবিধা নেই এবার এর ভেতরে আমরা কি দেখতে পাবো না এর ভেতরে এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে কেমন করে তৈরি হয়েছে ক্রোমাটিন তন্তু পেঁচিয়ে তৈরি করেছে তাহলে এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি না অবস্থায় রয়েছে রয়েছে কে ক্রোমাটিন তন্তু রয়েছে কোনো অবস্থান নেই কোনো সমস্যা নেই এই জায়গাটা ওকে তাহলে ফার্স্ট এখান থেকে আমি পয়েন্ট কাকে বার করতে পারবো না ভেতরে যেটা রয়েছে তাকে আমি কি বলছি ক্রোমোনিমা ওকে আর যে বাহুটা রয়েছে তাকে আমি কি বলছি ক্রোমাটিট ক্লিয়ার ওকে তাহলে এ কি হয়ে আমার কাছে ক্রোমোনিমা ওকে ক্রোমোনিমা নেক্সট পয়েন্টে দেখব কি না ক্রোমোজোমের বাইরে ক্রোমোজোমের বাইরে আমরা একটা আবরণীকে কল্পনা করে থাকি যে আবরণীটা কিন্তু আদৌ বাস্তবে নেই ঠিক আছে এখানে যে ওই আউটলাইনটা আমরা দেখতে পাচ্ছি সেই আউটলাইনটাকে বলা হয় পেলিক্যাল ঠিক আছে এই পেলিক্যাল অস্তিত্ব কিন্তু নেই ক্লিয়ার পেলিক্যাল হয়ে গেল এরপর দেখতে পাবো কি না এ যে জায়গাটা মেনলি কনস্ট্রিক্ট করে এসছে মানে যে জায়গাটা এ খাজ তৈরি করেছে কোনখানে করেছে মাঝখানে করেছে একে আমি কি বলবো প্রাথমিক খাজ প্রাইমারি কনস্ট্রিকশন ওকে আসবো চিন্তার কিছু নেই একে আমি কি বলছি প্রাথমিক আগে শুধু গঠনটা দেখো প্রাথমিক এই প্রাথমিক খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন যে জায়গাটা রয়েছে তাকে কি বলা হয় না সেন্ট্রোমিয়ার ওকে মাথার মধ্যে ঢুকিয়ে নাও তাকে কি বলে না সেন্ট্রোমিয়ার এই অঞ্চলটার উপর অনেকগুলো কাজ আমরা দেখবো ঠিক আছে প্রাথমিক খাঁজকে কি বলছি আমরা সেন্ট্রোমিয়ার ওকে আসবো চিন্তার কিছু নেই এবার প্রাথমিক খাঁজ ছাড়া প্রাথমিক খাঁজ ছাড়া ক্রোমোজোমের বাহুতে যদি অন্য কোনো জায়গায় আবারও খাঁজ দেখতে পাওয়া যায় তখন তাকে কি বলবো না গৌণ খাঁজ তাহলে এটা কি হয়ে গেল আমার কাছে সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজ এবার যদি দেখা গৌণ যায় যে গৌন খাঁজ যদি আমি দেখতে পাই তাহলে গৌণ খাজের পরবর্তী যে অঞ্চলটা থাকে তাকে বলা হয় স্যাটেলাইট অঞ্চল বা এস এ টি অঞ্চল মনে থাকবে এখানে আমি কি দেখতে পাচ্ছি খাঁজ রয়েছে তাহলে এর পরবর্তী যে অঞ্চলটা থাকলো একে আমি কি বলবো না স্যাটেলাইট অঞ্চল ওকে গেল না না এটা হলো কি আমার কাছে অব্দি সাধারণ গঠন এরপর এই গঠনটার ভেতরে আমার কি না সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে আমরা কিছু কিছু জিনিস দেখতে পাই ওকে সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করি তারপর সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে আমরা ক্রোমোজোমকে আবার কতগুলো ভাগে ভাগ করতে পারি সেটাও দেখে নেবো চিন্তার কিছু নেই তাহলে ফার্স্ট কি দেখবো না এই যে সেন্ট্রোমিয়ার রয়েছে সেন্ট্রোমিয়ারের এইখানেতে দুটো প্রোটিনের ডিস্কের মতো অবস্থান দেখতে পাওয়া যায় কি রকম দেখো এইখানে যদি আমি সেন্ট্রোমিয়ারটা আঁকি নাও এটা হয়ে গেল কি আমার কাছে সেন্ট্রোমিয়ার ওকে এখানে আমি কি দেখতে পাবো এরকম ভাবে দুটো চাকতির মতো অবস্থান রয়েছে ওকে এই যে চাততির মতো অবস্থান দুটো দেখাচ্ছি এই চাততির মতো অবস্থান দুটোকে বলা হয় কাইনেটোকোর অঞ্চল সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর অঞ্চল এই কাইনেটোকোর অঞ্চলের কি কাজ না বেম তন্তুর সঙ্গে যুক্ত হতে সাহায্য করে কে না এই কাইনেটোকোর অঞ্চল ক্লিয়ার না কি বললাম না কাইনেটোকোর অঞ্চলটা এটা কি বলছি এটা হচ্ছে আমার কাইনেটো কোর অঞ্চল ঠিক আছে কাইনেটকর অঞ্চলের কাজ বেম তন্তুর সঙ্গে যুক্ত হয় কখন হয় না কোষ বিভাজনের সময় বোঝা গেল কোষ বিভাজনের সময় বেম তন্তুর সঙ্গে যুক্ত হয় এই কাইনেটোকোর অঞ্চলটা এখানে এরকম প্রোটিনের কিছু ডিস্ক আমরা দেখতে পাই চাকতি লক্ষ্য করা যায় ক্লিয়ার বোঝা গেছে এবার এই যে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে আমরা আবার ক্রোমোজোমকে চারটে ভাগে ভাগ করতে পারি বোঝা গেল কি বললাম না কি বললাম না প্রাথমিক খাজ বা সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে আমরা ক্রোমোজোমকে ভাগ করতে পারি তাহলে কি লিখব প্রাথমিক খাজের ভিত্তিতে ক্রোমোজোমের প্রকারভেদ ওকে ক্রোমোজোমের প্রকারভেদ ওকে ঠিক আছে এবার যদি দেখি যদি দেখি আমরা না প্রাথমিক খাজদা বা সেন্ট্রোমিয়ার অঞ্চলটা ক্রোমোজোমের এই যে দুটো বাহু আছে না এই বাহু দুটোর নাম হচ্ছে একটু মনে রাখবে পি বাহু আর এটাকে বলা হয় কিউ বাহু ক্লিয়ার পি আর আর কিউ আর ওকে পি বাহু আর কিউ বাহু ঠিক মাঝখানে অবস্থান করছে ঠিক মাঝখানে ওকে তাকে আমরা কি বলবো মেটাসেন্ট্রিক ক্লিয়ার তাহলে কিরকম হলো দেখো না এটা হচ্ছে আমার পি বাহু এটা হচ্ছে আমার কিউ বাহু মাঝখানে রয়েছে রয়েছে তাহলে এর নাম কি দেব না এর নাম হচ্ছে আমার মেটা সেন্ট্রিক বোঝা গেল মেটা সেন্ট্রিক এবার ধরে নাও সেন্ট্রোমিয়ারটা সেন্ট্রোমিয়ারটা যদি বাহু আর কিউ বাহু থেকে ঠিক মাঝখান থেকে হয় ডান দিকে বা হয় নিচের দিকে বা উপরের দিকে একটু সরে গেল তখন তাকে কি বলবো না সাবমেটাসেন্ট্রিক ঠিক আছে মেটাসেন্ট্রিক মানে একদম মাঝখানে সাবমেটাসেন্ট্রিক মানে এখনো ঠিক মাঝখানে নয় একটু উপরে বা নিচে ঠিক আছে চলো চলো দেখে নেওয়া যান বোঝা গেল দেখো একটু উপরের দিকে উঠে গেছে মাঝখানের থেকে তাহলে এর নাম কি দেবো না সাব মেটাসেন্ট্রিক দাঁড়া এটাকে নিচে লিখি ক্লিয়ার সাবমেটা সেন্ট্রিক হয়ে গেল এবার যদি দেখি যে মাঝখানে সেন্ট্রোমিয়ারটা একদম যে কোনো একটা প্রান্তের কাছাকাছি রয়েছে প্রান্তে নেই কিন্তু প্রান্তের কাছাকাছি রয়েছে তখন তাকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্লিয়ার কীরকম দেখে নেওয়া যাক ছবিতে না দেখতে পাচ্ছি একটা প্রান্তের কাছাকাছি চলে এসেছে ওকে এই প্রান্তটার কাছাকাছি চলে এসেছে একে বলবো আমরা অ্যাক্রোসেন্ট্রিক ওকে আর এই সেন্ট্রোমিয়ারটা যদি একেবারে প্রান্তে অবস্থান করে তখন আমরা তাকে বলবো টিলোসেন্ট্রিক ক্লিয়ার তাহলে সেন্ট্রোমিয়ারটা একবারে প্রান্তে অবস্থান করাতে হবে আমাদের বোঝা গেল এটা হচ্ছে আমার কাছে টিলোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক ওকে টেলোসেন্ট্রিক তাহলে ক্রোমোজোমের যে অবস্থান সেন্ট্রোমিয়ারের অবস্থান সেই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে আমরা একে চার ভাগে ভাগ করলাম মেটাসেন্ট্রিক সাব মেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক অ্যান্ড টিলোসেন্ট্রিক ওকে বোঝা গেল এবার আরও দুটো জায়গাতে আসবো সেকেন্ডারি কনস্ট্রিকশন এই যে গৌণ খাঁজ এই গৌণ খাঁজ কোথায় তৈরি হয় আর কেন তৈরি হয় না দেখতে পাবো আমরা না সেকেন্ডারি কনস্ট্রিকশন কি করে না আমার মেনলি যেটা হচ্ছে কি না এন ও আর মানে নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন মানে কি বলছি দেখো এই যে এই অঞ্চলটা আমি এঁকেছিলাম এর মধ্যে আমরা দেখতে পাবো কি নিউক্লিয়াসের মধ্যে একটা ঘন এরকম সলিড বলের মতো অংশ রয়েছে একে আমরা কি বলেছিলাম নিউক্লিওলাস মনে আছে একে আমরা কি বলেছিলাম নিউক্লিওলাস নিউক্লিওলাস তাহলে এই যে অঞ্চলটা কে তৈরি করবে না ওই স্যাটেলাইট অঞ্চলটা আমার তৈরি করবে ক্লিয়ার বোঝা তাহলে এই যে নিউক্লিয়াস নিউক্লিওলাস অঞ্চলটা আমার কে তৈরি করবে না এই স্যাটেলাইট অঞ্চলটা আমার তৈরি করবে তাহলে এইখানে কি লিখবো না স্যাটেলাইট অঞ্চলটা হচ্ছে আমার এন ও আর গঠন করে ওকে এনওয়ার মানে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন ক্লিয়ার বোঝা গেল তাহলে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন কে তৈরি করছে না স্যাটেলাইট অঞ্চল এতদূর অবধি ক্লিয়ার একদম ক্লিয়ার এরপরে আমরা কোথায় চলে আসব না এরপরে আমরা চলে আসব যেটা সেটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার অফ ইউক্যারিওটিক ক্রোমোজোম মানে ইউক্যারিয়াটি ক্রোমোজোমের ভৌত গঠন প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করেছি এবার প্রত্যেকটা পার্টে ভৌত গঠনের পরে আমরা কিসে আসবো বলেছিলাম না রাসায়নিক গঠনে রাসায়নিক গঠনে আসতে গেলে আমাদের প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে কি না এর মধ্যে দুটো উপাদান বর্তমান একটা কি না একটা হচ্ছে আমার কাছে প্রোটিন ওকে আর একটা হচ্ছে আমার কাছে নিউক্লিক অ্যাসিড ওকে বোঝা গেল প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড তাহলে প্রথমেই ভাগ করে নি রাসায়নিক উপাদানের রাসায়নিক উপাদান এইদিকে কি লিখব না প্রোটিন ওকে এই প্রোটিনের মধ্যে আমরা আবার দুটো ভাগ দেখতে পাব একটাকে বলবো কি বেসিক প্রোটিন বা খারিও প্রোটিন আর একটাকে বলবো আমরা আমলিক প্রোটিন ঠিক আছে দাঁড়ো এটাকে একটু মাঝে করে দিই ওকে প্রোটিনের মধ্যে আমরা আবার দুটো ভাগ পাবো একটাকে বলবো কি ক্ষারীয় ক্ষারীয় প্রোটিন আর একটা হয়ে যাচ্ছে আমাদের কাছে কি আম্লিক প্রোটিন ওকে দেখা যায় এই ক্ষারীয় প্রোটিন প্রায় আমাদের কাছে ফর্টি ফাইভ পার্সেন্ট রয়েছে এই খারিও প্রোটিন ওকে ওই দিকটা এখন আসেনি কিন্তু রয়েছে আমাদের এই খারীয় প্রোটিন আর আম্লিক প্রোটিন শুধুমাত্র পাওয়া যায় ওকে বোঝা গেল খারিও প্রোটিন দেখতে পাবো আমরা ফর্টি ফাইভ পার্সেন্ট আর আম্লিক প্রোটিন আমরা দেখতে পাবো ফাইভ পার্সেন্ট এবার এই খারীয় প্রোটিন তৈরি করে কে না হচ্ছে আমার আর্জিনিন হিস্টিডিন আর লাইসিন এই তিনটে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে কে না এই ক্ষারীয় প্রোটিনকে তৈরি করে ওকে এই ক্ষারীয় প্রোটিনকে কে তৈরি করছে না মনে রাখবে অ্যামাইনো অ্যাসিডস নাম হচ্ছে আমার আর্জেনিন হিস্টিডিন আর একটা হচ্ছে আমার লাইসিন এই তিনটে অ্যামাইনো অ্যাসিড এগুলো কি না এগুলো হচ্ছে আমার কাছে অ্যামাইনো অ্যাসিড মনে রাখবে মনোমার মানে যেটা দিয়ে আমার প্রোটিন তৈরি হয় তাকে কি বলে মনোমার অফ প্রোটিন ঠিক আছে এই আর্জেনিন হিস্টিডিন আর লাইসিন এরা কিন্তু হচ্ছে আমার ওই অ্যামাইনো অ্যাসিড যেটা দিয়ে আমার প্রোটিন তৈরি হয় এর কারণে এটা হয় কি আমার খারিও ক্লিয়ার এর কারণে হয় কি ওটা আমার খারিও এই যে খারিও প্রোটিন আমরা দেখতে পাই এই খারিও প্রোটিনকে আরেকটা নামে ডাকা হয় একে বলা হয় হিস্টন প্রোটিন মাথার মধ্যে ঢুকলো একেই বলা হয় আমার হিস্টন প্রোটিন ওকে তাহলে প্রোটিন এ আবার কি হয়ে যাচ্ছে আমার কাছে হিস্টন প্রোটিন ওকে বোঝা গেল এবার এই হিস্টন প্রোটিন আমরা দেখতে পাই যে কতগুলো এর টাইপ রয়েছে ওকে এই টাইপগুলো কি কি দেখতে পাবো না টাইপগুলো পাবো এইচ ওয়ান এইচ ফোর এরা কি করে না একটা অক্টামার তৈরি করে চলো কি কি নাম বললাম দেখে নি এইচ ওয়ান এইচ টু এইচ টু বি h3 r h4 এরা এর মধ্যে h2 a h2 b h3 আর h4 এরা কি করে একটা অক্টামার মানে অষ্টতলকীয় গঠন তৈরি করে সে অষ্টতলকীয় গঠনটার মধ্যে দিয়ে আমার এইরকম ভাবে প্যাচ খেয়ে থাকে আড়াইটা পাক প্যাচ খেয়ে কে থাকরে না আমার এখানে দেখতে পাব এই যে দেখিয়েছি মনে আছে যে আমার ক্রোমোমিয়ার তৈরি করছে এরকম ভাবে প্যাঁচ খেয়ে খেয়ে তাহলে এই ক্রোমোমিয়ারের মধ্যে যে হিস্টন প্রোটিনটা রয়েছে এই হিস্টন প্রোটিন কে কে রয়েছে না এটার যদি গঠনটা আমি একটু বড় করে আঁকি তাহলে দেখতে পাবো এই রকম ধরনের দেখতে হচ্ছে এখান দিয়ে এলো এরকম গেল এদিক দিয়ে বেরিয়ে এলো আবার একটা পাক করে বাইরে বেরিয়ে গেল ওকে আর এই যে স্ট্রাকচারটা রয়েছে এই অক্টামারটাকে তৈরি করবে না অক্টামারটা তৈরি করছে আমার এইচ টু এইচ টু বি এরা কতগুলো আছে দুটো দুটো করে আছে উপরে চারটে হয়ে গেল আর নিচে দেখতে পাবো এইচ থ্রি আর এইচ ফোর তাহলে এরা সবাই মিলে ইন টু এরা সবাই মিলে এই মাঝখানটা তৈরি করে রেখেছে আর তাহলে এইচ কে কোথায় দেখবো না এইচ ওয়ান আমার রয়েছে এই খ্যানটায় একে আমরা বলবো এইচ ওয়ান এগুলো অবস্থান বললাম ঠিক আছে অবস্থান বললাম মাথা খারাপ করে ফেলার দরকার নেই হিস্টন প্রোটিন কোথায় কিরকম ভাবে অবস্থান করে সেটা আমি দেখিয়ে দিলাম ওকে তাহলে কি কি পেলাম আমরা না হারিও প্রোটিন তৈরি হয় হচ্ছে আর্জেনিন হিস্টেডিন আর লাইসিন দিয়ে একে আমরা হিস্টন প্রোটিন বলি এর মধ্যে রয়েছে এইচ ওয়ান এইচ টু এইচ টু বি এইচ থ্রি এইচ ফোর ক্লিয়ার এরপর নেক্সট আমরা চলে আসবো অ্যাসিডিক প্রোটিনে অ্যাসিডিক প্রোটিনে কি না ট্রিপ্টোফ্যান আর টাইরিসিন ট্রিপ্টোফ্যান আর টাইরিসিন এই প্রোটিনটাকে তৈরি করে তাহলে এখানে কাকে 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 আমি অ্যামাইনো অ্যাসিডস পাচ্ছি না একটা পাচ্ছি হচ্ছে ট্রিপ্টোফ্যান আর নাম পাচ্ছি আমি টাইরোসিন ক্লিয়ার ট্রিপটোফ্যান আর টাইরোসিন এরা কি করছে না അമ্লিক বা অ্যাসিডিক প্রোটিন তৈরি করছে ক্লিয়ার না नेक्स्ट পয়েন্টে আমি কি বললাম না প্রোটিন ছাড়াও আমরা আর কি দেখতে পাবো না নিউক্লিক অ্যাসিড এবার নিউক্লিক অ্যাসিড কি সেই নিয়ে আমরা পড়ব ক্লিয়ার চলে আসা যাক রাসায়নিক উপাদানের দ্বিতীয় পর্যায়ে এখানে আমি কি দেখতে পাচ্ছি না রয়েছে আমার কাছে নিউক্লিক অ্যাসিড প্রথম থেকেই বুঝতে পারছি এটা অ্যাসিড মানে কি আমলিক প্রকৃতির হবে অ্যাসিড মানে কি আমলিক প্রকৃতির হবে না নিউক্লিক অ্যাসিড এর মধ্যে আমরা আবার একে দুটো ভাগে ভাগ করতে পারি ওকে একটা নাম হচ্ছে আমার ডিঅক্সি रो एसिड्स और एक नाम हम रो निक्लिक एसिड्स क्लियर जर के छोट भाषा कि लिखी एक लिखी डिओक्सि रो निक्लिक एसिड डीएनए और एक लिखी हमें आर एन ए रो एसिड्स क्लियर ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডস অ্যান্ড রাইবো অ্যাসিডস ওকে এবার এই যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডস বলছি এই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডস আমরা কোথায় দেখতে পাব কোথায় দেখতে পাব না ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডস আমরা বেসিক্যালি দেখতে পাবো হচ্ছে ক্রোমোজোমের ভেতরে নর্মাল সেলের মধ্যে মাইক্রোকন্ড্রিয়ার মধ্যে ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখতে পাবো ঠিক আছে তাহলে এই এই জায়গাতে আমি এদেরকে দেখতে পাচ্ছি তাহলে ফার্স্ট পয়েন্টে কি লিখবো না কোথায় রয়েছে না রয়েছে আমার ক্রোমোজোমে ওকে আর কোথায় দেখতে পাবো না মাইট্রোকন্ড্রিয়া আর কোথায় দেখতে পাবো না ক্লোরোপ্লাস্ট এই এই জায়গাতে আমি আমার ডিএনএ কে দেখতে পাচ্ছি ওকে আর কে কোথায় দেখতে পাবো আর কে দেখতে পাচ্ছি আমি হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে ওকে সাইটোপ্লাজমের মধ্যে ছাড়া আর কোথায় দেখতে পাবো ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যাচ্ছে এই সব জায়গাতে দেখা যাচ্ছে ওকে বোঝা গেল নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে কি না এই যে ডিএনএ এই যে ডিএনএ এই ডিএনএ বা আর এন এ বা বলতে পারি নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড কি কি দিয়ে তৈরি হয় নিউক্লিক অ্যাসিডের গঠন কাকে বলে সেই জায়গাটা আমরা আসবো এবারে ক্লিয়ার তাহলে নিউক্লিক অ্যাসিডের গঠন দেখব না নিউক্লিক অ্যাসিড সাধারণত তৈরি হয় তিনটে উপাদান দিয়ে তিনটে উপাদান দিয়ে কি 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 একটা দেখব আমরা এটা কি না এটা হচ্ছে আমার কাছে একটা পেন্টোজ সুগার পেন্টোজ সুগার কাকে বলে পাঁচ কার্বন যুক্ত শর্করাকে কে বলা হয় সুগার। একটা ঠিক আছে কটা কার্বন আছে পাঁচটা কার্বন আছে পাঁচটা কার্বন যুক্ত যে শর্করা তাকে আমরা বলছি পেন্টোজ সুগার ঠিক আছে এর সঙ্গে কি রয়েছে না পেন্টোজ সুগারের এইখান থেকে দেখতে পাবো একটা রয়েছে নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস মানে কি নাইট্রোজেন খার নাইট্রোজেন খার আসবো নাইট্রোজেন বেস নিয়ে আমরা আসবো ওকে তাহলে এখানে কি লিখবো নাইট্রোজেন বেস আর এই দিকে কি দেখতে পাবো না একটা সঙ্গে রয়েছে ফসফরাস গ্রুপ এটা কি না একটা ফসফরাস এটা কি বললাম না পাঁচ কার্বন যুক্ত শর্করা মানে পেন্টোজ ওকে কি কি পেয়েছি তাহলে যদি ছোট করে লিখি তাহলে লিখবো নিউক্লিক অ্যাসিডস তৈরি হয় আমার পি প্লাস এস প্লাস এন পি প্লাস এস প্লাস এন এই তিন থেকে মানে ফসফরাস গ্রুপ পেন্টো সুগার আর নাইট্রোজেন বেস একসঙ্গে যদি তিনটে থাকে তাহলে একে আমরা কি বলবো নিউক্লিও টাইড ওকে একে আমরা কি বলবো নিউক্লিও টাইড ওকে বোঝা গেল এবার এবার আমি যদি ফসফরসকে বাদ দিয়ে দিই শুধুমাত্র এই পেন্টো সুগার আর নাইট্রোজেন বেসকে নিই ফসফরাসকে যদি আমি সাইড করে দিই তাহলে কি হবে নিউক্লিওসাইড ওকে কি বললাম না এরপর যদি আমরা দেখি শুধু সুগার আর নাইট্রোজেনকে নিয়েছি কাকে বাদ দিয়ে দিয়েছি না সাইড করে দিয়েছি ফসফরাসকে একে আমরা কি বলবো নিউক্লিওসাইড মনে থাকবে নিউক্লিওটাইড ও সাইড ওকে এবারে যেটাতে আসছি যে এই ডিএনএ আর আর এন এ ডিএনএ আর আর এন এদের দুজনার মধ্যে আমার কী কী ধরনের নাইট্রোজেন বেস রয়েছে কেমন ধরনের পেন্টোজ সুগার রয়েছে কারণ ফসফরাসটা আমরা দুটোর ক্ষেত্রে একই দেখতে পাবো ঠিক আছে ফসফরাসের যে গঠনটা বলছি সেই গঠনটা আমরা দুটোর ক্ষেত্রে একই রকমের দেখতে পাচ্ছি ওকে তাহলে চলে আসা যাক না ডিএনএর এর ক্ষেত্রে আমরা পেন্টোজ সুগারের মধ্যে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সুগারের এই নম্বর অবস্থানে চলো লিখে ফেলা ওকে এটা হচ্ছে আমার পেন্টোজ সুগার পেন্টোজ সুগারের এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ওকে এই প্রত্যেকটা জায়গাতে কি থাকে বলতো একটা করে বন্ড দেখতে পাই আমরা সেই বন্ডগুলোর নিচের দিকে কি রয়েছে ও এইচ রয়েছে কি আমার উপর দিকটায় রয়েছে আমার এইচ এখানে দেখতে পাবো কি এইচ এখানে দেখতে পাবো হচ্ছে আমি এইচ উপরে দেখতে পাবো এইচ এই যে গঠনটা দেখাচ্ছি ঠিক এর এই দু নম্বর অবস্থানে দু নম্বর অবস্থানে এর জায়গায় কি রয়েছে ও এইচ এর জায়গায় শুধু হাইড্রোজেন থাকে জায়গায় এইচ থাকে অক্সিজেন থাকে না তার কারণে এর নাম ডি অক্সি ডি অক্সি বোঝা গেল অক্সিজেন নেই সেই জন্য এর নাম হচ্ছে ডি অক্সি রাইবোনক্লিক রাইবো নিউক্লিক মানে রাইবোজ নিউক্লিক অ্যাসিডস ক্লিয়ার ওকে রাইবো নিউক্লিক অ্যাসিডস বলার কারণ হচ্ছে যে সুগারটা রয়েছে তার দু নম্বর কার্বনের ও এইচ গ্রুপের জায়গায় হাইড্রোজেন থাকে তাই একে বলা হয় ডিএনএ ওকে তাহলে ডিএনএর এখানে আমি একটা পয়েন্ট লিখে রাখতে পারি না কি না দুই নম্বর কার্বনে হাইড্রোজেন যুক্ত থাকে অক্সিজেন থাকে না সেই কারণের জন্য কি বলা হয় একে না নিউক্লিক অ্যাসিড ওকে কিন্তু গল্পটা হচ্ছে যদি আমি আর এর ক্ষেত্রে দেখি আর এর ক্ষেত্রে আমি কি দেখতে পাবো না আর এর ক্ষেত্রে আমার যেমন নর্মাল হয় ঠিক সেই রকমটাই পাবো কোনো পার্থক্য পাবো না এর এদিকে দেখতে পাবো এইচ রয়েছে উপরের দেখতে দেখতে পাবো এইচ রয়েছে তাই এর নাম হয়েছে নিউক্লিক অ্যাসিড বা ক্লিয়ার নম্বর কার্বনে আমার সব ঠিকঠাকই আছে কোনো পরিবর্তন নেই ওকে বোঝা গেল নেক্সট পয়েন্টে চলে আসো নেক্সট পয়েন্টে দেখবো কি ডিএনএর ক্ষেত্রে যে নাইট্রোজেন বেসটা রয়েছে যে নাইট্রোজেন বেসটা রয়েছে সেই নাইট্রোজেন বেসের মধ্যে কি কি রয়েছে দেখবো না এই নাইট্রোজেন বেসটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি একটাকে বলা হয় কি পিউরিন বেস আর একটাকে বলা হয় পাইরিমিডিন পাইরিমিডিন বেস ওকে পিউরিন আর তাহলে কি প্রথমে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন খার এই নাইট্রোজেন খারের মধ্যে একদিকে লিখলাম কি পিইউ মানে হচ্ছে পিউরিন আর একদিকে লিখছি পি ওয়াই মানে হচ্ছে পাইরিমিডিন ওকে পিউরিন বেসের মধ্যে আমরা দেখতে পাবো কি রয়েছে না অ্যাডিনিন আর গুয়ানিন ওকে পিউরিন বেসের মধ্যে কি দেখতে পাবো না রয়েছে আমার অ্যাডিনিন আর গুয়ানিন আর পাইরিমিডিন বেসের মধ্যে আমি দেখতে পাবো রয়েছে আমার থাইমিন অ্যান্ড সাইটোসিন ক্লিয়ার চলো লিখে ফেলা যাক পিউরিন বেসের মধ্যে আমি দেখতে পাবো কি রয়েছে অ্যাডিনিন আর গুয়ানিন ওকে আর পাইরিমিডিন বেসের মধ্যে দেখতে পাবো কি রয়েছে থাইমিন আর সাইটোসিন বোঝা গেছে এই এ জি টি সি এগুলো কি লিখলাম না ওই পাশে লিখে দিচ্ছি এ ফর হচ্ছে আমার হচ্ছে ওকে টি ফর হচ্ছে আমার থাইমিন এগুলো কি স্যার না এগুলো হচ্ছে এক একটা নাইট্রোজেন বেস স্যার আর সি ফর হচ্ছে আমার সাইটোসিন ওকে এগুলো দেখতে পাচ্ছি কোথায় না ডিএন এর ক্ষেত্রে এবারে ঠিক সেম কনসেপ্ট নিয়ে চলে এসো কোথায় চলে আসবো আর এর ক্ষেত্রে চলে আসবো আর এর ক্ষেত্রে নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস থেকে আবার দুটো ভাগে ভাগ করেছি আমরা পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন পি ওয়াই ওকে পিউরিন বেসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না অ্যাডেনিন ইনিয়ার গুয়ানিন ঠিক একই রকমই রয়েছে কোনো পরিবর্তন হয়নি অ্যাডিনিন গুয়ানিন কিন্তু পাইরিমিডিন বেসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেখানে থাইমিনের পরিবর্তে ইউরাসিল এসছে একটা নতুন নিউক্লিক অ্যাসিডস ঠিক আছে তাহলে এখানে কি লিখবো ইউ এন্ড সি বোঝা গেলো তাহলে ইউ ফর ইউরাসিল যেটা কার কাছে আছে আর এর কাছে আছে তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারলে যে ডিএনএ এর ক্ষেত্রে নাইট্রোজেন বেসে পিউরি আচ্ছা পাইরিমিডিন গ্রুপে থাইমিন থাকে আর আরএন এর ক্ষেত্রে নাইট্রোজেন বেসে পাইরিমিডিন গ্রুপে ইউরাসিল দেখতে পাওয়া যায় তাহলে এটা আবার একটা আমি পার্থক্যের মধ্যে ধরলাম ক্লিয়ার তাহলে এই যে বোর্ডটা রয়েছে এই বোর্ডটা তোমাদের কাছে আবারও একটা ইম্পর্টেন্ট বোর্ড দেখে নাও তোমরা নেক্সট এরপরে আমরা চলে আসবো কিসে এরপরে আমরা চলে আসবো হচ্ছে ডিএনএ স্ট্রাকচারে ডিএনএ স্ট্রাকচার ওকে আগে দেখে নাও হয়ে গেছে চলে আসো ডিএনএ আর এন এ ও জিন ফার্স্টে যেটা আসবো সেটা হচ্ছে নাইনটিন ফিফটি থ্রিতে ওয়াটসন ও ক্রিক নামে দুইজন বিজ্ঞানী কি করেছিল না এই ডিএনএর এর স্ট্রাকচার বা যেটাকে আমরা আমাদের জিন বলে থাকি সেই জিনের স্ট্রাকচার বা আনুবীক্ষণিক গঠন দেন ওকে তার আগে যদিও অনেক ইতিহাস আছে ওরা কি করেন না এটাকে প্রকাশ করেন ডিএনএর এর স্ট্রাকচার প্রকাশ করেন সেই আলট্রা স্ট্রাকচারের উপর বেস করে আমাদের এই পুরো জেনেটিক্স এর কনসেপ্টটা দাঁড়িয়ে ওকে তাহলে ফার্স্টে আমরা কি দেখব না ডিএনএর গঠন না দেখব এই রকম ধরনের ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার একটা রয়েছে এবার ডাবল স্ট্যান্ডার্ডটা কি জিনিস স্যার না এটাকে বলে দ্বিতন্ত্রী গঠন এই দ্বিতন্ত্রী গঠনটা কি করে হয়েছে না দ্বিতন্ত্রী গঠনটা হয়েছে না ওই একটা করে একটা করে নিউক্লিওটাইড বা বলবো আমরা কি ওই নাইট্রোজেন বেস যেটা বলেছিলাম সেই নাইট্রোজেন বেস দুজনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়েছে আসছি কোনো চিন্তা নেই বুঝতে অসুবিধা হবে না বেশ বেসিক্স থেকে দেখো এই যে গঠনটা এই গঠনটা কে দেন ওয়াটসন এন্ড ক্রিক এদের দুজনার প্রোভাইডেড আল্ট্রা স্ট্রাকচার অফ ডিএনএ ওকে আল্ট্রা স্ট্রাকচার অফ ডিএনএ এরা কি বলেন প্রত্যেকটা পয়েন্টকে আমরা দেখব এরা ফার্স্ট পয়েন্টে বলেন যে ডিএনএ হল দ্বিতন্ত্রী প্যাঁচানো ঠিক আছে হেলিকেল হেলিকেল মানে কি না সিঁড়ির মতো প্যাঁচানো এরকম এরকম ধরনের প্যাঁচানো এটাকে বলে হেলিকেল এইটা যদি আমার অক্ষ হয় এর চারপাশ দিয়ে এরকম করে যখন ঘুরে ঘুরে নামবে সেটাকে বলে আমার হেলিকেল ক্লিয়ার তাহলে ফার্স্ট পয়েন্টে কি লিখবো না এরা বলে যে ডিএনএ হলো দ্বিতন্ত্রী এবার এই দ্বিতন্ত্রী জিনিসটা কি না ডাবল স্ট্যান্ডেড মানে দুটো তন্ত্র রয়েছে এর মানে এই যে দেখতে পাচ্ছ একটা হলুদ রঙের একটা সাদা রঙের এই দুটো হচ্ছে দুটো স্ট্যান্ড ওকে দ্বিতন্ত্রী হেলিকাল বা প্যাঁচানো এবার দু নম্বর পয়েন্টে ওনারা বলেন যে এই যে দ্বিতন্ত্রী ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচারটা না এর মধ্যে একটা তন্ত্র অপরতন্ত্রের বিপরীতমুখী হয় কি রকম ব্যাপার না একটা স্ট্যান্ড যদি আমার এই দিক থেকে এদিকে যায় তাহলে অপর স্ট্যান্ডটা আমার এদিক থেকে এদিকে আসবে বোঝা গেল মানে দুজনার অভিমুখ উপ বিপরীত দিকে হবে ওকে চলো লিখে ফেলা যাক দুটি তন্ত্র বিপরীতমুখী ক্লিয়ার তাহলে এই বিপরীতমুখী হওয়ার কারণে আমরা যেটা দেখতে পাই সেটা কি না এর একটা দিকে রয়েছে আমার কি ফাইভ প্রাইম এই ফাইভ প্রাইম অন্য দিকটাকে আমরা বলি কি না থ্রি প্রাইম ঠিক একই রকম ভাবে উল্টো দিক থেকে আমরা কি বলবো উল্টো দিক থেকে আমরা বলবো প্রাইম আর এটাকে বলবো আমরা প্রাইম প্রাইম এই থ্রি প্রাইমটা কি জিনিস স্যার না ওইখানে ওই অত নম্বর কার্বনটা বাইরের দিকে থাকে যার জন্য ওইটার নাম হচ্ছে ওই রকম ফাইভ প্রাইম থ্রি প্রাইম ওয়ান প্রাইম টু প্রাইম নয় কিন্তু ঠিক আছে বোঝা গেল তাহলে এটা একটা হয়ে গেল নেক্সট থার্ড পয়েন্টে কি দেখবো ক্রিক আবারও বলেন একটা পাকের মধ্যে যে দূরত্ব সেখানে আমরা দেখতে পাই কত না থার্টি ফোর তাহলে কি বললাম দেখো না একটা পাক মানে একটা এখান থেকে ধরে না এখান থেকে একটা পাক শুরু হলো এইখান থেকে এত দূরব্দে একটা সম্পূর্ণ পাকের দূরত্ব কত না হচ্ছে আমার থার্টি ফোর অ্যাংস্ট্রম ওকে থার্টি ফোর

যে এই যে একটা সম্পূর্ণ পাকের দূরত্ব বললাম আমরা আমরা অ্যাংস্ট্রম দেখেছি কি এই সম্পূর্ণ পাকের মধ্যে নিউক্লিওটাইড নিউক্লিওটাইড রয়েছে রয়েছে ওকে এবার এই দশটা নিউক্লিওটাইড কে নিয়ে যদি আমি একটা নিউক্লিওটাইড বা একটা বেসপেয়ারের মধ্যে ডিস্টেন্স বার করি কি করব সহজ জিনিস না কি দেখতে পেয়েছে একটি সম্পূর্ণ পাকে দশটি নিউক্লিওটাইড থাকে ক্লিয়ার থাকলো তাহলে কি হলো দুটি নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত অঙ্ক অঙ্ক করে ভালো দেখি দুটি নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত দুটি দূরত্ব অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই মানে ফোর অ্যাংস্ট্রম ক্লিয়ার বোঝা গেল তাহলে এই যে দুটো নিউক্লিওটাইড কি কি বলা হয় বেস পেয়ার এদেরকে বলা হয় বেস পেয়ার এই দুটো বেস পেয়ারের মধ্যে দূরত্ব আমরা দেখতে পাবো কত না থ্রি পয়েন্ট ফোর অ্যাংস্ট্রম ক্লিয়ার পয়েন্ট আমরা দেখতে পাবো যেটা সেটা হচ্ছে কি না দুটো স্ট্র্যান্ড মধ্যে দুটো স্ট্র্যান্ড মধ্যে দূরত্ব হচ্ছে আমার অ্যাংস্ট্রম দুটি তন্তুর মধ্যে দূরত্ব টোয়েন্টি অ্যাংস্ট্রম ওকে তাহলে এগুলো হচ্ছে কি আমার ফিজিক্যাল স্ট্রাকচার বলছি আমি সব ফিজিক্যাল স্ট্রাকচার পয়েন্টে আমি কি দেখতে পাবো সেই যে নাইট্রোজেন বেসগুলো বলেছিলাম মনে আছে অ্যাডেনিন থাইমিন সাইটোসিন এই যে নামগুলো বলেছিলাম সেখানে কি দেখতে পাবো না অ্যাডেনিন কার সাথে না থাইমিনের সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ধনে দ্বারা যুক্ত থাকে ঠিক আছে আর সাইটোসিন গুয়ানিনের সঙ্গে বা উল্টো দিকে লিখি দাঁড়াও তাহলে সুবিধা হবে অ্যাডিনিনের নিচে গুয়ানিনটা লিখি গুয়ানিন সাইটোসিনের সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে ক্লিয়ার বোঝা গেল অ্যাডেনিন দুটো হাইড্রোজেন বন্ধনী মানে কিরকম দেখাবো এ দুটো হাইড্রোজেন বন্ধনী টি তিনটে হাইড্রোজেন বন্ধনী সি বোঝা গেল এই হয়ে গেল আমার এই যে একে রেখে আমার কি করবো অলরেডি তোমাদের বলে ফেলেছি যে ডিএনএর কাজ হচ্ছে আমার কি চিনগত চরিত্র বা আমার ক্যারেক্টারকে বহন করা ঠিক আছে তাহলে কি লিখবো না ডিএনএ হচ্ছে আমার একটা জেনেটিক মেটিরিয়াল যে কি করছে আমার একটা কেরিয়ারের কাজ করছে কার না জিনগত চরিত বৈশিষ্ট্যের বহন বাহক হিসেবে কাজ করছে তাহলে কি লিখবো না এর কাজ কাজেতে আমি লিখব প্রথমেই জিনগত চরিত্রের বাহক দু নম্বরে কি লিখবো দু নম্বরে লিখবো কোষের মধ্যস্থিত কোষের মধ্যস্থিত সমগ্র কাজকে নিয়ন্ত্রণ করে কে না ডিএনএ নিয়ন্ত্রণ মধ্যস্থ সমগ্র কাজ নিয়ন্ত্রণ তিন নম্বর পয়েন্টে কী লিখবো তিন নম্বর পয়েন্টে লিখবো ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা ডিএনএ থেকে আর তৈরি করা আর থেকে প্রোটিন তৈরি করা এই প্রত্যেকটা কাজ করে থাকে কে না আমার ডিএনএ কি কী বললাম ডিএনএ থেকে ডিএনএ একে বলা হয় রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ তারপর ডিএনএ থেকে আর এন একে বলা হয় ট্রান্সক্রিপশন আর এন থেকে প্রোটিন একে বলা হয় আমার ট্রান্সলেশন এই পদ্ধতিটা করে কে না আমার ডিএনএ আর এই পুরো প্রসেসটাকে একসঙ্গে বলা হয় সেন্ট্রাল কি বলে সেন্ট্রাল ডগমা ওকে সেন্ট্রাল ডগমা ডিএনএ থেকে আর এনএরএ থেকে প্রোটিন তৈরি করার যে পদ্ধতি তাকে বলা হয় সেন্ট্রাল ডগমা এই সেন্ট্রাল ডগমা কে নিয়ন্ত্রণ করে না আমাদের ডিএনএ ক্লিয়ার বোঝা গেল তাহলে ডিএনএ স্ট্রাকচার কেমিক্যাল ফাংশন হলো নেক্সট আমরা চলে আসবো যেটাতে সেটা হচ্ছে কি না আর এন এ আর এন এর গঠন আমরা দেখতে পাবো কি না এটা হচ্ছে আমার সিঙ্গেল স্ট্যান্ডার্ড চলো খুলে ফেলা যাক এটা মুছে ফেলি ডিএনএ অলরেডি আমরা করে ফেলেছি এবার আর এন এতে আসবো আর এন এর গঠন দেখবো যে ওটা হচ্ছে আমার সিঙ্গেল স্ট্যান্ডার্ড বা একতন্ত্রী ক্লিয়ার সিঙ্গেল স্ট্যান্ডার্ডের সঙ্গে সঙ্গে কি দেখতে পাবো ওর মধ্যে আমার নাইট্রোজেন বেসের মধ্যে ইউরাসিল বর্তমান আর কি দেখতে পাবো না সাধারণত আমার ওর মধ্যে রাইবোথ সুগার রয়েছে আর কি রয়েছে চলো যেগুলো যেগুলো বলছি সব লিখে ফেলা যায় নইলে তোমাদের মাথায় থাকবে না এই সব জিনিসগুলোকে খাতায় রাখো নইলে কিন্তু মাথায় থাকবে না বোঝা গেল কি কি বললাম দেখো আর আমার দেখতে হবে এরকম ওকে এরকম ধরনের আমার দেখ তাহলে কি বললাম না আর এনে হচ্ছে আমার কাছে দিকে প্রথম এক নম্বরে লিখবো এটা হচ্ছে একতন্ত্রী আর যে যে জায়গাতে এ আমার দ্বিতন্ত্র গঠন করেছে সেইখানেতে কি দেখতে পাবো না এই ধরনের যে জায়গাগুলো যেখানে আমার এরকম লুপ তৈরি করেছে বা প্যাস তৈরি করেছে সেখানে কি দেখতে পাবো না গুয়ানিনের সঙ্গে তো আমার সাইটোসিন ভালোই যুক্ত হয়ে আছে কোনো অসুবিধা নেই আর অ্যাডিনিনের সঙ্গে কিন্তু আমার রয়েছে ইউরাসিল ওকে অ্যাডিনিনের সঙ্গে কে রয়েছে ইউরাসিল রয়েছে থার্ড পয়েন্টে লিখব কি না নিম্ন শ্রেণীর প্রাণীর নিম্ন শ্রেণীর প্রাণীর জিনগত উপাদান হিসাবে কাজ করে হিসাবে কাজ করে ওকে চার নম্বর পয়েন্টে লিখবো আমরা যে এই যে আর এন এ আর কি করে না আর এন আমার প্রোটিন তৈরি করার বার্তা বহন করে এবার এইখান থেকে আমার একটা জিনিস মনে বলল লিখে দিচ্ছি আর এন প্রোটিন তৈরি করার বার্তা বহন করে এবার যে আর এন প্রোটিন তৈরি করার বার্তা বহন করে তাকে আমরা কি বলবো না এম আর এন এ মানে ম্যাসেঞ্জার আর এ তাহলে আর একটা পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি কি না আর কে আরো কিছু ভাগে ভাগ করা যায় তার মধ্যে যেটা আমার প্রোটিন তৈরি করার বার্তা বহন করছে তার নাম দিয়ে দিচ্ছি আমরা হয়ে যাচ্ছে এম আরএনএ ম্যাসেঞ্জার আর এন ওকে এ ছাড়াও এ ছাড়াও আরও দুটো ধরনের আর দেখা যায় একটাকে বলা হয় কি না টি আর এন এ ট্রান্সফার আর এন ঠিক আছে কি নাম বলছি ট্রান্সফার ট্রান্সফার আর এন এ ট্রান্সফার আর এর কাজ কি ট্রান্সফার আর এর কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে টি আর এন এ কে যুক্ত করা ওকে ওকে কি বলবো অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড মানে যেটা হচ্ছে মনোমার কে যুক্ত করা আর এটা ছাড়া আর একটা আর এন এ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় আর আর এন এ মানে রাইবোজোমাল আর এনএ রাইবোজোমাল আর এনে এর কাজ হচ্ছে রাইবোজোম তৈরি করা রাইবোজোম গঠন করা করাএনএ সম্পর্কে অনেক কিছু জেনে নিলাম ওকে নেক্সট আমরা এবার একটুখানি ক্রোমোজোম বা জিন তত্ত্ব নিয়ে একটু আলোচনা করি এবার জিন কি না জিন হচ্ছে আমার জিন হচ্ছে আমার ডিএন একটি অংশ যা বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক ক্লিয়ার এত দূর বোঝা গেল জিন হচ্ছে কি আমার একটা ক্ষুদ্র অংশ ডিএনএ যে কি করছে না আমার এই বৈশিষ্ট্যে ধারক ও বাহক হিসেবে কাজ করছে এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি এইখান থেকে নিয়ে নি না আমাদের শরীরের মধ্যে আমাদের মধ্যে হিউম্যানস এর ক্ষেত্রে দেখতে পাই কি না আমাদের মধ্যে রয়েছে কতগুলো না ছেচল্লিশটা ক্রোমোজোম ঠিক আছে এই ছেচল্লিশটা ক্রোমোজোমের মধ্যে আবার একে আবার দুটো ভাগে ভাগ করা যায় ওকে একটা ভাগকে বলা হয় অটোজোম আর একটা ভাগকে বলা হয় অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম এই অটোজোম কতগুলো আছে অটোজোম আমাদের মধ্যে রয়েছে চুয়াল্লিশটি বা আমরা বলতে পারি কতগুলো বাইশ জোড়া এদের কাজ কি এরা আমাদের দেহ গঠনকারী যে অংশগুলো রয়েছে সেই দেহ গঠনের জন্য এরা কাজ করে ওকে আর সেক্স কাজ কি সেক্স ক্রোমোজম আছে আমাদের মধ্যে দুটি বা এক জোড়া এদের কাজ হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণ করা তাহলে কি বলবো এদের কাজ হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণ এবার লিঙ্গ নির্ধারণ থেকে একটু বলি লিঙ্গ নির্ধারণে আমরা দেখতে পাই কি যদি এক্স এক্স এই ক্রোমোজোম থাকে তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমার স্ত্রী আর যদি আমার এক্স ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে হয়ে যাচ্ছে কি আমার পুরুষ ক্লিয়ার এতদুক তো আমরা জানি ওকে বোঝা গেল তাহলে এই হচ্ছে আমার বেসিক ক্রোমোজোম সাম তার সঙ্গে কিছু কনসেপ্ট ক্লিয়ার নেক্সট আমরা যেটাতে চলে আসবো সেটা হচ্ছে আমাদের ডাইরেক্টলি সেল ডিভিশন তো সেল ডিভিশন সেল ডিভিশনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি না এই ফেজটাতে আমার কি হচ্ছে একটা কোষ যার মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল অলরেডি বললাম সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা ইকুয়াল হাফে দুটোতে ডিভাইড হয়ে যাচ্ছে ক্লিয়ার তাহলে দেখে নেওয়া যাক এই সেল ডিভিশনস কেন হয় সেল ডিভিশনস কিভাবে হয় তার প্রসেস আর কোষ চক্র কি জিনিস আসবো কোষ চক্রটা দিয়েই আমরা স্টার্ট করব তার আগে কিছু বেসিক জিনিস বলে দিই আগে সেল ডিভিশনে তারপরে ওই জিনিসটাতে আসবো কোষ বিভাজন না সেল ডিভিশন এই কোষ বিভাজনের মেন কি কারণ মেন কি কারণ ঠিক আছে কারণ হচ্ছে তিনটে একটাকে বলবো আমি গ্রোথ মানে বৃদ্ধির জন্য ওকে বৃদ্ধি বা বিকাশের জন্য আমার কোষ বিভাজন দরকার হিলিং মানে ক্ষয় পূরণের জন্য আর একটা হচ্ছে আমার রিপ্রোডাকশন বা জননের জন্য এই তিনটে কারণের মেন উদ্দেশ্যে কোষ বিভাজন হয়ে থাকে তাহলে কি কি বললাম হচ্ছে আমার গ্রোথ বা বৃদ্ধি ঠিক আছে দু নম্বর পয়েন্ট বললাম কি ক্ষয় পূরণ আর তিন নম্বর বললাম জনন এই তিনটে কারণের জন্য আমাদের কাছে কি হয় না কোষ বিভাজন হয় তিনটে বেসিক কারণ বলছি একদম বেসিক রিকোয়ারমেন্ট ক্লিয়ার এবার এই যে তিনটে বেসিক কারণ বললাম এই তিনটে বেসিক কারণের জন্য আমাদের কোষের ভেতরে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় কোষের ভেতর কি বলছি না কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় এই পরিবর্তন কি কি না পরিবর্তনের মধ্যে প্রথমেই দেখতে পাবো কোষ বিভাজনের সময় কোষের পরিবর্তন এই প্রশ্নটা যদি আমাকে দেয় কোষের পরিবর্তন ফার্স্ট পয়েন্ট আমি ফার্স্ট পয়েন্ট আমি যেটা দেখাবো বা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে কি না দেখতে পাবো নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তুটা ক্রোমোজোমে পরিণত হচ্ছে বললাম একটু আগেই যে এত বড় থাকলে আমি সেটাকে আলাদা করতে পারবো না পেঁচিয়ে আমাকে ছোট করে নিতে হবে ওইক জিনিসটা আমি দেখতে পাবো প্রথম দেখতে পাবো কোথায় না নিউক্লিয়াসে নিউক্লিয়াসে কি পরিবর্তন দেখতে পাবো না ক্রোমাটিন তন্তু ক্রোমোসোমে পরিণত হচ্ছে ক্রোমোজোমে পরিণত হচ্ছে ঠিক আছে মানে সুতোর মতো যেটা ছিল সেটা পেঁচিয়ে এই ধরনের গঠনে পরিণত হচ্ছে দু নম্বর কি দেখতে পাবো ক্রোমোজোম গুলো যেটা রয়েছে তাদের মধ্যে কি হচ্ছে হচ্ছে বা তাদের মধ্যে দুটো করে ডুপ্লিকেশন হচ্ছে ঠিক আছে ক্রোমোজোমস মানে এখানে আমি কিরকম আঁকবো বলতো হুম ঠিক আছে ক্রোমাটিন তন্তু এরকম ছিল সেখান থেকে ক্রোমোজোম হলো দু নম্বর পয়েন্টে কি লিখবো প্রতিলিপিকরণ হয় এই জিনিসটা তখন দেখতে হয়ে গেলে কিরকম দেখো এরকম ক্লিয়ার ওইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ঠিক ওই গঠনটা আমরা এখানে দেখতে পাচ্ছি কখন না যখন রেপ্লিকেশন কমপ্লিট হচ্ছে তখন আমরা দেখতে পাবো ওকে আর কি দেখতে পাবো না পয়েন্টে দু নম্বর রাইব রাইবোজোম কি করবে না প্রোটিন তৈরি করে রাখবে কারণ এই কাজটা করতে গেলে আমার অনেক বেশি প্রোটিনের চাহিদা দরকার সেই প্রোটিন তৈরি করবে ওকে ঠিক একইভাবে দেখবো কি মাইট্রোকন্ড্রিয়া শক্তি তৈরি করছে সেন্ট্রোজোম তন্তু তৈরি করছে এই প্রত্যেকটা জিনিসকে আমরা এখানে দেখতে পাবো ক্লিয়ার চলো কি কি বললাম দেখেনি মাইট্রোকন্ড্রিয়া কি করছে শক্তি আমরা শক্তি কি দিয়ে চিহ্নিত করি এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট এই এটিপি তৈরি করবে ঠিক আছে একই সঙ্গে কি বলতে পারবো চার নাম্বার পয়েন্টে লিখবো এখানে চার নাম্বার পয়েন্টে লিখবো সেন্ট্রোজোম সেন্ট্রোজোম তৈরি করছে আমার না বেম তন্তু এই বেম তন্তুটা কি জিনিস স্যার বলে দি। বেম তন্তু দেখো এবার এটা যদি তোমার একটা সেল হয় ওকে এই সেলের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি এইখানে একটা সেন্ট্রোজোম রয়েছে কোষীয় অঙ্গাণু সেন্ট্রোজোম মনে আছে আর এর ঠিক নাইনটি ডিগ্রিতে আর একটা সেন্ট্রোজোম এরকম রয়েছে এদের চারপাশে কি রয়েছে এরকম অ্যাস্ট্রাল রশ্মি এরা কি করে না যখন কোষ বিভাজন বা সেল ডিভিশন স্টার্ট হবে তখন কি করবে এই যে আর এক দুটো সেন্ট্রোজো দুটো মেরুর দিকে চলন শুরু করবে ঠিক আছে নাও এদিকে এলো এ ধরে নাও এই উপর দিকে চলে গেল দুটো মেরুর দিকে চলন শুরু করলো এবার চলন শুরু করার ফলে আমরা এর নেক্সট স্টেপে দেখে দেখতে পাবো কিরকম দেখো এই উপরের দিকে একটা রয়েছে আর নিচের দিকে একটা রয়েছে সেন্ট্রিওল আর এই ভাবে কিছু কানেক্টিং টিবিউলস রয়েছে এইটাকে কি বলবো আমরা তন্তু বোঝা গেল কোষ বিভাজনের সময় আমরা এই ঘটনাটাকে দেখতে পাচ্ছি মানে এই এই কেসেস আমার হচ্ছে এবার যে কোষ বিভাজন সেই কোষ বিভাজনকে আমরা বেসিক্যালি একদম সাধারণত তিনটে ভাগে ভাগ করে থাকি তার আগে চলে আসবো আমরা কোথায় তার আগে আমরা চলে আসবো কোষ চক্র কাকে বলে কারণ কোষ বিভাজনে যাওয়ার আগে আমাদের কোষ চক্রটা জানতে হবে তারপরে আমরা আসবো কোষ বিভাজনে ক্লিয়ার কোষ চক্র বা সেল সাইকেল একটা কোষ যখন প্রথমেই তৈরি হলো ধরো না একটা কোষ বিভাজিত হয় একটা নতুন কোষকে তৈরি করলো সেই কোষটা কি সঙ্গে সঙ্গে আবার কোষ বিভাজন করতে চলে যাবে যাবে না তাহলে কি হবে মাঝখানে কিছুটা দশা ও নিজেকে প্রস্তুত করতে সময় নেবে ওই দশাটাকে বলা হয় ইন্টারফেস দশা কি বললাম ইন্টারফেস দশা চলে আসো কি বললাম যা বলবো সবটা ডায়াগ্রামেটিক আমরা দেখবো ঠিক আছে ধরো নাও এই যে এখান থেকে একটা কোষ দুটো কোষ তৈরি হয়েছে বেশ ওখানে বাদ দাও ছবিটা থেকে বাদ দাও এটা একটা কোষ ছিল যে বিভাজিত হয়ে এরকম দুটো কোষ তৈরি করবে ঠিক আছে হয়েছে এবার এই যে কোষ দুটো রয়েছে এই কোষটা ধীরে 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 বড় হবে ঠিক আছে মানে বিভাজন করার দশাতে আসবে তারপর কি করবে এই কোষটা আবার বিভাজন করে দুটো কোষ তৈরি করবে এই যে মাঝখানের দশাটা এই মাঝখানের দশাটা এই দশাটাকে আমরা কি বলি না ইন্টারফেস দশা তাহলে কি বললাম এই দশাটার নাম লিখে ফেলো ইন্টারফেস দশা আর যখন এই ঘটনাটা ঘটছে তখন আমরা কি বলবো না একে বলবো আমরা ডিভিশন ফেস বা দশা বা বিভাজন দশা ক্লিয়ার বিভাজন দশা ক্লিয়ার দুটো দশা পেয়েছি একটা ইন্টারফেস দশা আর একটা বিভাজন দশা এই দুটো দশার মধ্যে আমার প্রথম যে জায়গাটা রয়েছে সেটা কি না ইন্টারফেস দশা ইন্টারফেস দশাকে আমি কোথায় দেখতে পাবো না চক্রের মধ্যে এবারে চলে আসো চক্র জিনিসটা কি স্যার চক্র জিনিসটা বোঝান না বোঝাই দেখো চক্র হচ্ছে একটা কোষের একবার বিভাজন থেকে পরবর্তী বিভাজন পর্যন্ত যে চক্রাকার আবর্তিত পথ সে অতিক্রম করে তাকে বলা হয় কোষ চক্র ক্লিয়ার কি বললাম না একবার বিভাজন থেকে পরবর্তী বিভাজন পর্যন্ত মানে একটা বিভাজিত হল সেই অপত্যটা থেকে পরবর্তী বিভাজন পর্যন্ত যে চক্রাকার পথ সে অতিক্রম করছে তাকে আমরা কি বলছি না চক্র বোঝান চলো বোঝাই এটা ধরে নাও চলো চক্র বলেছি মানে চক্র দিয়েই শুরু করা যাক

বিভাজন করতে গেলে প্রথমেই এর যে দশাটার মধ্যে অতিক্রম করে সেই দশাটাকে বলা হয় এইখান থেকে এতদূর অবধি যে দশাটার মধ্যে আমি ওকে দেখতে পাবো বা আরেকটু বড় করে করি এতদূর অব্দি যে দশাটার মধ্যে আমি ওকে দেখতে পাবো সেই দশাটাকে বলা হয় জি ওয়ান দশা কি বললাম না জি ওয়ান এই G1 দশা জিনিসটা কি না স্যার এই G1 দশা জিনিসটা হচ্ছে গ্রোথ দশা এই দশাতে কি কি হবে দেখো না এই G1 দশার মধ্যে কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো যেরকম যেরকম প্রথম পরিবর্তন যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এক নম্বরে লিখছি যে সেন্ট্রোজোমের মেরুবর্তী চলন শুরু হয় G1 দশায় ঠিক আছে প্রথম পয়েন্ট পেয়ে গেলাম কি না সেন্ট্রোজোমের মেরুর দিকে চলন শুরু হয় কোন দশায় না G1 দশায় লিখে পেল আর কি দেখতে পাবো দু নম্বর পয়েন্ট আমরা লিখতে পারবো না এই দশাতে আমি দেখতে পাচ্ছি ক্রোমাটিন তন্তুটা ক্রোমোজোমে পরিণত হচ্ছে ক্রোমাটিন তন্তু ক্রোমোজোমে পরিণত হয় কোন দশায় জি ওয়ান দশায় ঠিক আছে ক্রোমাটিন তন্তু ক্রোমোজোমে পরিণত হয় কোন দশায় তার মানে কিছু পরিবর্তন হচ্ছে বুঝতে পারছো তিন নম্বর পয়েন্টে কি লিখবো তিন নম্বর পয়েন্টে লিখবো এটিপি তৈরি হয়ে থাকে এনার্জি লাগবে শক্তি লাগবে তাই এটিপি তৈরি হয় এটিপি তৈরি হয় হয়ে গেলো তৈরি এরপর কী দেখতে পাবো না প্রোটিনও তৈরি হয়ে রয়েছে কারণ এর পরবর্তী যে দশাগুলো থেকে যেতে হবে সেই দশগুলোর জন্যে এর প্রোটিন দরকার এটিপি দরকার সেগুলো অলরেডি এ কাঁচা মাল হিসেবে রেখে দিয়েছে তাহলে চার নম্বর পয়েন্টে কি লিখবো না প্রোটিন প্রোটিন তৈরি হয় আর এই ক্রোমাটিন তন্তু যখন ক্রোমোজোমে পরিণত হয় তখন দেখতে পাবো কি না এই যে নিউক্লিয়ার বা পর্দা নিউক্লিয় কাকে বলে স্যার না বাইরে যে মেমব্রেনটা আমরা এঁকেছিলাম সেই নিউক্লিয়ার মেমব্রেনটা ধীরে 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 ডিজ্যাপিয়ার হয়ে যাচ্ছে মানে ওটা ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে চলো তাহলে পাঁচ নম্বর পয়েন্টে কি লিখবো নিউক্লিও পর্দা কি কি দেখতে পাচ্ছি নিউক্লিও পর্দা এক নম্বর পয়েন্ট আর কি দেখতে পাবো গলি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এই তিনজন আর কি হচ্ছে না তারা বা ছোট ছোট বলের মতো অংশে পরিণত হচ্ছে ক্লিয়ার নিউক্লিয়ার পর্দা গলগি বস্তু আর এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আমি আর লিখছি ঠিক আছে এরা কি হয়ে যায় ভেসিক্যাল ভেসিক্যাল মানে বলে পরিণত হয় এই যে ধরে নাও গলকি বডিটা ছিল এরকম ধরনের ছিল তো এ হয়ে গেল কিরকম শুধু এরকম বুঝতে পারলে মানে ভেসিক্যালে পরিণত হলো বেসিক্যালে পরিণত হয় করে দিলাম বেশি পরিণত তাহলে এতগুলো পরিবর্তন আমি কোথায় দেখতে পাচ্ছি না জি ওয়ান দশায় এবার জি ওয়ান এর পরবর্তী আর একটা এখানে দেখতে পাবো না জি ওয়ানের পরে যে দশাটা হয় তার নাম হচ্ছে আমার এস দশা বা এস ফেজ এই দশায় কি হয় স্যার না এই দশার প্রধান কাজ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন করা মানে ডিএনএ একতন্ত্রী যেটা ছিল সেটাকে দ্বিতন্ত্রীতে পরিণত করা ঠিক আছে ডিএনএ একতন্ত্রী যেটা ছিল সেটাকে দ্বিতন্ত্রীতে পরিণত করা তাহলে চলো দেখে নেওয়া যাক কি গল্প না এর ক্ষেত্রে কাজ লিখবো কি একটাই কাজ না ডিএনএ প্রতিলিপিকরণ এইটা প্রশ্ন দেয় কিন্তু আবার ডিএনএ প্রতিলিপিকরণ কোন দশায় হয়ে থাকে এস দশা কি হয় না ডিএনএটা আমার এই রকম ভাবে ছিল ক্রোমোজোম ছিল এইটা থেকে এই পোজডায় চলে আস ওকে বোঝা যাচ্ছে তাহলে এই রকম যে গঠনটা হলো কি করে না নিজের একটা করে বাহুকে রেপ্লিকেট করে মানে একই রকম কপি করে তৈরি হয়েছে এই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো ক্লিয়ার চলো নেক্সট ফেজ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কি জি টু দশা মানে গ্রোথ টু আবার জি টু দশা এই জি টু দশার মধ্যে কি হবে না জি টু দশার মধ্যে আমরা দেখতে পাবো প্রোটিন তৈরি হওয়া সম্পূর্ণ হবে সেন্ট্রোজোমের চলন কমপ্লিট হবে নিউক্লিও গলগি গলগিবডি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কমপ্লিটলি বেসিক্যাল আউট হয়ে যাবে এদের আর কোনো অস্তিত্ব আমরা দেখতে পাবো না চলো করে ফেলা যাক তাহলে কি কি লিখবো প্রথম লিখবো যে এক নম্বরে সেন্ট্রোজোমের চলন শেষ হবে চলন শেষ কমপ্লিট হলো নম্বর পয়েন্টে কি দেখতে পাবো না এটিপি তৈরি হওয়া প্রোটিন তৈরি হওয়া শেষ হচ্ছে মানে এরপর আর তৈরি হবে না কিন্তু এটিপি কমা দিয়ে প্রোটিন তৈরি সমাপ্ত ক্লিয়ার থার্ড পয়েন্টে কি লিখবো থার্ড পয়েন্টে লিখবো গলগি বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এটা কি হচ্ছে কমপ্লিটলি ভেসিক্যাল আউট হয়ে যাচ্ছে ঠিক আছে লিখে ফেলা যাক গলগি বস্তু ইয়ার এরা টোটালি বেসিক্যালে পরিণত হচ্ছে এটা বেসিক্যাল মনে রাখবে ঠিক আছে বেসিক্যালে পরিণত হলো তাহলে জি টু দশায় এই এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে পুরো ঘটনাটা এখনো পর্যন্ত কিন্তু কিন্তু কোষ কোষ বিভাজন বিভাজন আমার আমার শুরু হয়নি হয়নি এখনো পর্যন্ত তাহলে এই পুরো ঘটনাটা আমি কোথায় দেখতে পাচ্ছি না ইন্টারফেস দশায় একটা কোষ ছিল সে এই এই পরিবর্তনগুলো করে নিজেকে কোষ বিভাজনের জন্য রেডি করে নিল এই রেডি করে নেওয়ার আগে পর্যন্ত যে দশাটা সেটাকে আমরা বলছি ইন্টারফেস দশা ক্লিয়ার এবার ইন্টারফেস দশার পরে যে দশাটা আসবো সেটাকে বলবো আমরা কি এম দশা এম বা মাইটোটিক ফেজ কোনটা বলবো এইখান থেকে এতদূর অবধি হয়ে যাচ্ছে কি আমার কাছে এম এম দশা দশা এই বা বিভাজন দশার মধ্যে আবার আমরা চারটে ভাগে ভাগ করি আসবো কোনো অসুবিধা নেই প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ আর টিলোফেজ তারপর আসবে সাইটোকাইনেসিস বলে আর একটা দশা এই পুরো প্রসেসটা যখন আমি কমপ্লিট করব তখন কি হলো না আমার কাছে এখানে আমি দেখতে পাবো দুটো ছোট ছোট কোষ। ক্লিয়ার এবার ভাবো এই কোষটা কি সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে আসবে না আসবে না তো কারণ এর মধ্যে এতটা ক্ষমতা নেই যে আবার কোষ বিভাজন করি ওকে তাহলে এ কি করবে এ একটা দশার মধ্যে যাবে যেখানের মধ্যে এ নিজের শুধুমাত্র বৃদ্ধি বা পুষ্টি প্রদান করবে মানে পুষ্টি গ্রহণ করবে তাকে আমরা কি বলবো না জি জিরো দশা জি জিরো দশা এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে কি হচ্ছে দেখো না এটা হচ্ছে সেল সাইকেল কোষ চক্র কোষ চক্র থেকে বাইরে বেরিয়ে আসছে না দিয়ে নিজের জন্য একটা সাইলেন্ট মুডে চলে যাচ্ছে মানে নিজের সেই সময়তে বিকাশ ঘটানোর চেষ্টা করছে একটা কোষ তাকে আমরা কি বলছি না জি জিরো দশা ওকে প্রশ্ন দেয় কিন্তু কাকে বলে ওকে ওকে বোঝা গেল ক্লিয়ার দশা দশা চলো সেল সাইকেল তাহলে এটাই হচ্ছে আমার সেল সাইকেল সেল সাইকেলের মধ্যে আমি কি কি পেলাম না একটা কোষ যখন বিভাজন করতে যাবে তার আগে ও তিনটে দশাকে অতিক্রম করে একটা হচ্ছে জি ওয়ান এস জি টু ঠিক আছে এই জি ওয়ান এস জি টু তে যা যা কাজ হয় আমি এখানে মেনশন করলাম তারপরে কি দেখতে পাবো এম দশা বা বিভাজন দশা বিভাজন হওয়ার পর যে অপত্য কোষটা তৈরি হলো সে সঙ্গে সঙ্গে কিন্তু আর বিভাজন দশায় যায় না সে কোন দশায় চলে গেল জি জিরো দশা মানে এই সময় কি হবে কোষটা নিজের বৃদ্ধি হবে কোষটার বৃদ্ধি হবে তারপরে আবার সে কোষ চক্রের মধ্যে প্রবেশ করবে ক্লিয়ার ওকে এবার আমরা চলে আসবো কোষ বিভাজনে কোষ বিভাজনে যেটা আমি তোমাদেরকে অলরেডি বলছিলাম একটু আগে চলো আর একটা পেজ অ্যাড করি কোষ বিভাজনে আমরা বলতে বুঝবো না একে আমরা বেসিক্যালি একদম সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি ওকে কি রকম দেখো আর এদের দুটো হচ্ছে আমাদের যেটা আমরা বলবো যে উন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে একটা ধরনের বিভাজন আমরা দেখতে পাই নিম্ন শ্রেণীর প্রাণীদের সেটাও আমরা এর মধ্যে ইনক্লুড করে নেব চলো দেখে নেওয়া যাক কোষ বিভাজনের ধরন কোষ বিভাজনের ধরন ওকে না কোষ বিভাজনের ধরন হিসেবে আমরা কোষ বিভাজনকে তিনটে ভাগে ভাগ করতে পারি কি কি বললাম তিনটে ভাগে ভাগ করতে পারি করে ফেলি প্রথম যে কোষ বিভাজনের ধরনটা আমরা দেখতে পাই সেটার নাম হচ্ছে কি মাইটোসিস কি বলছি মাইটোসিস কার দেখতে পাবো না উন্নত শ্রেণীর প্রাণীদের মধ্যেও দেখতে পাবো অনুন্নত শ্রেণীর প্রাণীদের মধ্যেও কিন্তু দেখা যায় ওকে হয়ে গেল মাইটোসিসে কি হয় আসছি কোনো চিন্তার কিছু নেই সেল ডিভিশন আমরা পড়বো মাইটোসিসে কি হয় আমরা জানবো ঠিক আছে মাইটোসিস এর পরে আরেকটা ধরনের কোষ বিভাজন আমরা দেখতে পাবো সেটার নাম হচ্ছে কি না মিওসিস ওকে আরেকটা ধরনের যে কোষ বিভাজনের কথা বললাম সেটার নাম হচ্ছে আমার অ্যামাইটোসিস ক্লিয়ার এবার দেখি মাইটোসিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো দেখো যে এটা হচ্ছে আমার ধরে নাও একটা কোষ সেল এর মধ্যে কি রয়েছে অলরেডি আমরা পড়ে কি পড়ে না বাইশ জোড়া আমাদের কাছে থাকে হচ্ছে কি থাকে অটোজোম আর তার সঙ্গে এক জোড়া হচ্ছে আমাদের অ্যালোজম বা বলবো এক্স এক্স আর এক্স ওয়াই এরা দুজন হচ্ছে আমার কাছে অ্যালোজম তাহলে কি লিখবো টোটাল কতগুলো ক্রোমোজোম আছে ছেচল্লিশটা ক্রোমোজোম আছে ছেচল্লিশটা ক্রোমোজোমের নাম্বার আমি এখানে লিখে দিচ্ছি তাহলে এখানে কি লিখবো সিএইচ ক্রোমোজোম সিক্স এই ফর্টি সিক্স নাম্বার অফ ক্রোমোজোম কে আমরা অন্য আরেকটা ভাষায় লিখতে পারি তাকে কি বলে না টু এন এটাকে বলে ডিপ্লয়েড ডিপ্লয়েড ঠিক আছে মানে হচ্ছে নাম্বার অফ হ্যাপ্লয়েড ক্রোমোজোম হ্যাপ্লয়েড মানে নাম্বার অফ হাফ ক্রোমোজোম ইজ কল্ড হ্যাপ্লয়েড ঠিক আছে তাহলে এটা হয়ে গেল কি আমার কাছে ডিপ্লয়েড এবার মাইটোসিসে আমরা যেটা দেখতে পাবো না এর থেকে যে অপত্যটা তৈরি হচ্ছে তার মধ্যেও এই টু এর নাম্বার অফ ক্রোমোজোম রয়েছে একই ঠিক একই যেরকম অপত্য কোষের মধ্যে ছিল টু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রসেসটা এটাকে বলা হয় মাইটোসিস কখন হয় স্যার না বেসিক্যালি এটাকে আমরা গ্রোথ ও হিলিং এর সময় দেখতে পাবো মানে বৃদ্ধি ও ক্ষয়পূরণে এই পদ্ধতিটা আমাদের হয়ে থাকে চলো মাইটোসিস তাহলে কোথায় কোথায় দেখতে পাচ্ছি না বৃদ্ধি ও এই দুটো ধরনেতে আমরা কি দেখতে পাই মাইটোসিস হয় মাইটোসিসের পরে যেটা আসবো সেটা হচ্ছে কি আমার মিওসিস এর ক্ষেত্রে কি দেখতে পাবো না এটা যদি আমার একটা অপত্য কোষ হয় এর মধ্যে যদি টুয়েন থাকে টু এন থাকে বা এটা যদি আমার জনিত্রী কোষ হয় অপত্য নয় জনিত্রী কোষ হয় এর মধ্যে আমার যদি টু এন নাম্বার অফ ক্রোমোজোম থাকে তাহলে আলটিমেটলি এ কি করে এরকম ভাবে হ্যাপ্লয়েড নাম্বার অফ অপত্য কোষ বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা যুক্ত অপত্য কোষ তৈরি করে মানে এন এখানে এল কত বলেছিলাম ফর্টি সিক্স তাই তো তাহলে এন মানে টোয়েন্টি থ্রি দেখো কমে গেল নাম্বারটা তাই তো কমে গেল তাহলে এই রকম ধরনের যখন হ্যাপ্লয়েড নাম্বার অফ বা কমে যাওয়া নাম্বার অফ কোষ বিভাজন হয় তাকে আমরা বলি মিওসিস কোষ বিভাজন স্যার মিওসিস কোষ বিভাজন কোথায় হবে না মিওসিস কোষ বিভাজন আমরা শুধুমাত্র দেখতে পাবো জনন কোষের মধ্যে হয় ঠিক আছে বা যেগুলো আমার রিপ্রোডাকটিভ সেল তার মধ্যেই হয় ক্লিয়ার আর একটা রয়েছে আমার সাধারণত আমি দেখতে পাচ্ছি কোথায় না এটাকে আমি একটু আলাদা করে দিই নি হলুদ করে দিলাম আমরা দেখতে পাবো নিম্ন শ্রেণীর প্রাণীর মধ্যে ওর মধ্যে কোন রকম এই রকম জেনেটিক মেটিরিয়াল আলাদা করে নাম্বার অফ প্রোমোজম থাকে না যার ফলে আমরা কেমন করে দেখবো না এটা একটা কোষ ছিল এর ভেতরে এটাও জেনেটিক মেটিরিয়াল এ হঠাৎ বা জিনগত বস্তু হঠাৎ কি হলো এরকম করে ভাঁজ হয়ে গেল জিনগত বস্তুটা এরকম ভাবে দুটো অংশে ভাগ হয়ে গেল তারপর কি দেখতে পাবো এখান থেকে এরকম দুটো অপত্য কোষ তৈরি হয়ে গেল এর মধ্যে কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নেই কোনটাতে কি হবে কোনো নির্দিষ্ট মাপ নেই একে আমরা কি বলবো অ্যামাইটোসিস পদ্ধতি ক্লিয়ার তাহলে এটা হলো আমার কাছে অ্যামাইটোসিস প্রসেস এটা হচ্ছে আমার কাছে মাইটোসিস আর এটা হচ্ছে আমার কাছে মিওসিস প্রসেস ওকে এই হলো আমার তিন ধরনের কোষ বিভাজন এবার আমরা ডিটেলসে ডিটেলসে মাইটোসিসকে কেন রাস বিভাজন বলে এই প্রশ্নটা কিন্তু আসে ঠিক আছে মিওসিস কেন রাস বিভাজন বলে এই প্রশ্নটা কিন্তু আসে এটাও আমরা ডিসকাশন করব ক্লিয়ার ওকে চলো চলে আসা যাক তারপরে না ফার্স্ট আমরা আসবো যেটা সেটা হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজনে মাইটোসিস কোষ বিভাজনে কি হয় দেখো চলো এইখানে যে ছবিটা রয়েছে ছবিটা দেখতে পাচ্ছ দেখো এখানে প্রথমে একটা কোষকে আমরা দেখানো হয়েছে এটা হচ্ছে কোষ এর যে নীল মতো অংশটা এই নীল মতো অংশটা হচ্ছে এর নিউক্লিয়াস বা বলতে পারি এর ক্রোমোজম বা ক্রোমাটিন তন্তু সেই ক্রোমাটিন তন্তুগুলো কি করেছে নিজেদের মধ্যে পেঁচিয়ে ছোট হয়ে এটাকে একটা ছোট্ট ক্ষুদ্র আকার দিয়েছে ক্লিয়ার সেই ক্ষুদ্র আকার দেওয়া ক্রোমোজোমগুলো আমার কি হচ্ছে না ধীরে 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 মাঝখানের দিকে আসছে মাঝখান বরাবর এসছে মাঝখান বরাবর আসার পরে কি হচ্ছে না দুদিকে আলাদা হয়ে যাচ্ছে এদের একটা করে বাহু ওকে তারপর কি দেখতে পাচ্ছি না দুদিকে দুটো আলাদা আলাদা করে নিউক্লিয়াস তৈরি করছে আর মাঝখান থেকে একটা এরকম ভাজক তৈরি হচ্ছে ভাজক তৈরি হওয়ার পর দুটো আলাদা কোষ তৈরি হচ্ছে হ্যাঁ স্যার সেইটা তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি তাহলে এবার আপনি বুঝিয়ে দিন বুঝিয়ে দিই কোনো ব্যাপার না সহজ জিনিস দেখো একে আমরা বেসিক্যালি চারটে ভাগে ভাগ করব প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ আর টেলোফেজ প্রত্যেকটা কেসেসে ক্রোমোজোমের কেমন স্ট্রাকচার হয় আমরা দেখে নেব ওকে তাহলে ফার্স্ট হচ্ছে আমার কাছে কি প্রোফেজ ওকে প্রোফেজ দশাতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি যে কোষটা রয়েছে যে সেটা ধীরে ধীরে আমার অবলুপ্ত হয়ে যাচ্ছে এটা কি নিউক্লিও মেমব্রেন অবলুপ্ত হয়ে গেল এর ভেতরে যে জিনগত উপাদানগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে নিজেদের মধ্যে কনডেন্স হয়ে একটা গঠন তৈরি করছে এরকম না করে এরকম করতে পারি আমি আর কি দেখতে পাচ্ছি না এর পাশেতে এইরকম ভাবে বেম তন্তু তৈরি হচ্ছে ওকে এই তিনটে পয়েন্ট আমি প্রফেস দশার মধ্যে দেখে ফেলবো কি কি রয়েছে বেম তন্তু তৈরি হচ্ছে ডিজাপিয়ার করছে আর দেখতে পাচ্ছি কি ক্রোমোজোম গুলো হচ্ছে বা ঘন হচ্ছে ওকে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ক্রোমোজোম গঠন ওকে ঠিক আছে প্রোফেজের পরের যে দশাটা আমরা দেখতে পাবো সেটাকে কি বলবো আমরা প্রোফেজের পর না মেটাফেজ এই দশায় কেমন করে দেখা যায় দেখো না এই দশার মধ্যে হুম ওকে এই দশার মধ্যে কি দেখবো না এই দশার মধ্যে আমরা না এই দুটো দুই প্রান্তের দিকে চলে গেছে আচ্ছা সেন্ট্রোজোম বলতে আমার মনে পড়লো একটা জিনিস বলে দি তোমাদের যে এই সেন্ট্রোজোম না উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় না উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রোজোম থাকে না তাহলে স্যার সেল ডিভিশন হয় কি করে না উদ্ভিদ কোষে একটা জায়গা থেকে আমার এই বেম তন্তু তৈরি হয় তাকে বলা হয় সি চলো লিখে দিই এখনই কি লিখবো না এইখানটা অন্য রং গ্রিন উদ্ভিদ কোষে বেম হয় তৈরি হয় এম টি ও সি এর পুরো কথা কি মাইক্রোটিবিউল অর্গানাইজার সেন্টার এই অঞ্চল থেকে ঠিক আছে উদ্ভিদ কোষে তো আমরা এরকম ভাবে তন্তু দেখতে পাচ্ছি সরি প্রাণী কোষেতে এইভাবে তন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু উদ্ভিদ কোষেতে আমরা ব্যামতন্তু এম টি থেকে তৈরি হতে দেখব তার সঙ্গে সঙ্গে আর কি দেখব না এই যে ক্রোমোজোম গুলো ছিল এই ক্রোমোজোম গুলো এরকম এই মাঝখান বরাবর মাঝখান বরাবর এরকম অবস্থান করে আছে ক্লিয়ার মানে ইকুইটোরিয়াল অঞ্চলেতে বা নিরক্ষীয় অঞ্চলেতে আমার অবস্থান করছে তাহলে এর পয়েন্ট কি লিখবো এক নম্বর লিখবো বেম তন্তু গঠন সম্পূর্ণ হয় নম্বর ক্রোমজোগুলি নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে নিরক্ষীয় অঞ্চলে অবস্থান এসে করলো ঠিক আছে কোনো অসুবিধা নেই তিন নম্বর পয়েন্টে এই সমাতে দেখতে পাওয়া যায় কি না যে ক্রোমোজোম গুলো রয়েছে তারা একটা আর একটা সঙ্গে ঠিক ওই কাইনেটোকোর অঞ্চলেতে এই বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে তাহলে কি লিখবো ক্রোমোজোমের কাইনেটোকোর অঞ্চলে বেম তন্তু যুক্ত হয় ক্লিয়ার তাহলে এই ঘটনাটা আমি দেখতে পাচ্ছি কখন না মেটাফেস দশায় এই মেটাফেস দশাতে আমি সহজেই ক্রোমোজোমের সংখ্যা গুনতে পারবো এটাও কিন্তু আমার একটা বেনিফিট ওকে প্রোফেজ হলো মেটাফেজ হলো এরপরে কিসে যাব না অ্যানাফেজ আর টিলোফেজ চলে আসা যাক অ্যানাফেজ ও টিলোফেজে ফার্স্ট হচ্ছে কি আমার অ্যানাফেজ ওকে অ্যানাফেজেতে আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি না আমার কোষের মধ্যে এই রকম ভাবে ছিল ওকে এটা হচ্ছে কি আমার ইন্টারজোনাল কানেক্টিং টিবিউল দাঁড়া আর একটু ভালো করে ইন্টারজোনাল কানেক্টিং টিবিউল আর বাকি বেমতন্তগুলো গুলো এরকম ধরনের দেখ তার মানে তার মানে এরা অর্ধেক অংশ ক্রোমোজোমের নিয়ে চলন শুরু করেছে কোন দিকে না মেরুর দিকে ক্লিয়ার কি দেখতে পাচ্ছি ক্রোমোজোমের অংশগুলো নিয়ে এরা মেরুর দিকে চলন শুরু করেছে মানে এদিক থেকে এদিকে যাচ্ছে হুম কি দেখতে পাবো পয়েন্ট লেখা হোক এক নম্বর পয়েন্টে লিখবো দশায় গুলি মেরুবর্তী চলন সূচনা হয় কাল এটা পাল্টে ঠিক আছে মেরুবর্তী চলন সূচনা হলো এর মধ্যে মধ্যে যেটা দেখতে পাবো অখণ্ডভাবে রয়েছে তাকে আমি কি বলবো ইন্টার কানেক্টিং ঠিক আছে ইন্টার কানেক্টিং ট্রিবিউল মেরুবর্তী চলন সূচনা হয়েছে দু নম্বর লিখবো না এই দশায় ক্রমোজম গুলো ভি এল বা যে আকৃতির হয়ে থাকে ঠিক আছে তাহলে এই দশায় ক্রোমোজোমগুলি বি এল আর যে এতটা বড় হবে না দাঁড়া আকৃতির হয় ক্লিয়ার বোঝা গেল তাহলে এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি কখন অ্যানাফেজ দশায় নেক্সট আমি দেখতে পাবো কি না টিলোফেজ টিলোফেজ বা টেলোফেজ টেলোফেজ দশাতে আমি কি দেখতে পাবো ক্রোমোজোম গুলো আবার আবার নিজেদের ক্রোমাটিন তন্তুতে পরিণত হচ্ছে আর কি হচ্ছে নিউক্লিয় পর্দা আবার বাইরে ফেরত আসছে তার সঙ্গে সঙ্গে কি দেখতে পাচ্ছি হচ্ছে না এরকম তো হবে না হুম এরকম ধরনের গঠন আবার আমরা দেখতে পাচ্ছি এটা কি না নিউক্লিও পর্দা নিউক্লিও পর্দার আবির্ভাব ঘটছে ক্রোমোজোম থেকে ক্রোমাটিন হচ্ছে ক্রোমোজোম থেকে ক্রোমা টিনে তো পরিণত হচ্ছে ক্লিয়ার রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ পর্যন্ত যা যা দেখলাম তাতে দেখো শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হলো দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি হলো তার জন্য এই এতগুলো প্রসেসকে আমরা কি বলি না ক্যারিওকাইনেসিস কি বলবো না এই প্রসেসটাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস ওকে কোনটাকে বলবো এই প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ আর টিলোফেজ এই চারটে প্রসেসকে বলা হয় ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন এরপর যেটা হয় সেটা হচ্ছে আমার সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন কাইনেসিস এবার এই যে সাইটোকাইনেসিস যে প্রসেসটা সেই প্রসেসটা কেমন করে হয় দেখো না ফার্স্টে দুটো আলাদা ভাগ করে নেবো আমরা একটু এখানে কি দেখবো না এখানে দেখবো অ্যানিমাল বা প্রাণীদের ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি হলো এরপর মাঝখান থেকে একটা এরকম ভাবে খাঁজ তৈরি হচ্ছে ঠিক আছে মানে কেমন দেখতে হচ্ছে দেখো এটাকে কি বলবো না এটাকে বলবো ক্লিভেজ বা পারো বা খাঁজ ওকে খাঁজ এরপর এটা থেকে এরকম দুটো অপত্য কোষ তৈরি হয়ে গেল খাসটা থেকে এটা গেল আমার কার না প্রাণীদের ক্ষেত্রে খাস তৈরি হলো এবার উদ্ভিদের ক্ষেত্রে আসা যাক উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না উদ্ভিদের ক্ষেত্রে কোষটা এরকম ধরনের কোষ প্রাচীর যুক্ত ঠিক আছে এরকম কোষ প্রাচীর যুক্ত একটা কোষ প্রাচীর যুক্ত তার মধ্যে কি হয়েছে দুটো তৈরি হয়েছে এবার এদের মাঝখানে কি হয় না লিগনিন সুবেরিন এই জাতীয় পদার্থ আর সেলুলোজ লিগনিন সুবেরিন আর সেলুলোজ এই মাঝখানটাতে ওরা এরকম করে জমা দেখ জমা করতে শুরু করে এই জায়গাটাকে কি বলা হয় ফ্রাগমোপ্লাস্ট প্রাগমোপ্লাস্ট এর ফলে আমরা কি দেখতে পাবো না এটা এরকম করে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে বোঝা গেল তাই এইভাবে দেখতে পাবো কার না উদ্ভিদের মধ্যে সাইটোকাইনেসিস হয় আমরা মাইটোসিস কোষ বিভাজনটা কমপ্লিট করলাম মাইটোসিস এর পরে আমরা কি বলেছিলাম না মিওসিস নিয়েও আমরা একটু আলোচনা করব মিওসিস কোষ বিভাজনটা সাধারণত জনন কোষের মধ্যে দেখতে পাওয়া যায় এবার জনন কোষ কোনটা না যে কোষটা আমার বেসিক্যালি রিপ্রোডাকশনের সময় একটা ডিম্বাণু ও শুক্রাণু তৈরি করে জনন কাকে বলে আমরা নেক্সট ক্লাসে আসছি আমাদের সাথে থাকবে তাহলে কি দেখব না জনন কোষের মধ্যে জনন কোশের মধ্যে আমার মিওসিস হচ্ছে ঠিক আছে করে কি তৈরি করবে না যেটাকে তৈরি করবে তাকে আমরা বলি গ্যামেট তৈরি করে গ্যামেট এই গ্যামেটটা গ্যামেটটা কি জিনিস হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণু শুক্রাণু ডিম্বাণু এবার এই শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করার জন্য আমাকে একটা অন্য পদ্ধতিতে যেতে হয় এখানে কি হয় দেখ এইটা যদি আমার একটা কোষ হয় আমার এর মধ্যে এর মধ্যে আমরা কি দেখতে পাবো এরকম একটা ক্রোমোজোম রয়েছে ধরে নাও আর এরই পাশে আরেকটা ক্রোমোজোম রয়েছে এটা ওকে কোনো অসুবিধা আছে নেই এবার এই দুটো ক্রোমোজোম এই দুটো ক্রোমোজোমকে আমরা কি বলি না হোমোলোগাস ক্রোমোজোম এবার এই জিনিসটা কী স্যার না হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে ছেচল্লিশটা ক্রোমোজোম রয়েছে তার মধ্যে একটা সেট অফ ক্রোমোজোম এসছে মায়ের থেকে আর একটা সেট অফ ক্রোমোজোম এসছে বাবার থেকে ঠিক আছে ওই মায়ের আর বাবার যে ক্রোমোজোমের সেটটা সেই সেটটাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম ধরে নাও এই যে ক্রোমোজোম দুটো দেখিয়েছি এর মধ্যে এই সেটটা এসছে তোমার বাবার থেকে আর এই দিকের যে সেটটা এসছে সেটা হচ্ছে তোমার মায়ের থেকে তাহলে এরা কি হলো না একটা হোমোলোগাস ক্রোমোজোম হোমোলোগাস হোমোলোগাস এবার এই যে ক্রোমোজোমটা রয়েছে এর মধ্যে এই যে অংশটা দেখতে পাচ্ছি এই যে উপরের যে অংশটা দেখতে পাচ্ছি এদের এইটাকে বলা হবে কি এইটা এর সঙ্গে হচ্ছে আমার সিস্টার ক্রোমাটিড কি বলছি সিস্টার ক্রোমাটিড মনে থাকবে ঠিক একই রকম ভাবে এরা দুজন কি হবে সিস্টার ক্রোমাটিড বোঝা যাচ্ছে দা এটা একটু বেশি নীল হয়ে গেল এরা দুজন কি হবে না সিস্টার ওকে কিন্তু একটা সবুজ আর একটা নীল যদি আমি নিই একটা সবুজ একটা নীল নিচ্ছি তাদেরকে বলবো পরস্পরের সঙ্গে নন সিস্টার ক্রোমাটিড ওকে নন সিস্টার ক্রোমাটিড চলো নিয়ে নেওয়া যাক একটা নিচ্ছে কি সবুজ আর একটা হচ্ছে আমার কাছে নীল এরা দুজন হচ্ছে কি আমার কাছে নন সিস্টার ক্রোমাটিড আচ্ছা স্যার এগুলো কেন বলছেন না আমরা দেখব মিওসিস কোষ বিভাজনের সময় এই নন সিস্টার ক্রোমাটিড দয়ের মধ্যে খন্ডাংশের বিনিময় হয় কি বললাম না মিওসিস কোষ বিভাজনটা যখন হবে না মিওসিস কোষ বিভাজনের প্রফে দুটো ধাপে হয় এটা প্রথম মনে রাখো যে মিওসিস কোষ বিভাজন আমার দুটো ধাপে হয় ঠিক আছে প্রথম ধাপটাকে বলা হয় কি আমার রিডাকশনাল ডিভিশন বা হ্রাস বিভাজন পরের যে ধাপটা থাকে সেটাকে বলা হয় আমার ইকুয়াল ডিভিশন বা সমবিভাজন মাইটোসিস আমার কি না সমবিভাজন ঠিক আছে মিওসিস আমার কি না হ্রাস বিভাজন প্রথমে কি হয় হ্রাস পায় তারপরে হয় আমার সমবিভাজন ক্লিয়ার এতদূর অবধি ক্লিয়ার চলো দেখাই এটা আমার কোষ বা এটা আমার নিউক্লিয়াস ধরে নাও সাইটোকাইনেসিস এর প্রসেস আমার সেম তাহলে নিউক্লিয়াস ধরে আমরা করব ক্যারিওকাইনেসিসটা বোঝো ঠিক আছে এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার কাছে একটা হোমোলোগাস পেয়ার ওকে হোমোলোগাস পেয়ার ওইখানে দেখিয়েছি নেক্সট স্টেপে আমি কি দেখতে পাব না এই হোমোলোগাস পেয়ার নিজেদের মধ্যে খন্ডাংশের বিনিময় করছে মানে কিরকম জিনিস দেখো এইরকম ভাবে অবস্থান করছে যার ফলে কি হচ্ছে নীলটার বাকি যে উপরের অংশটা ছিল সেটা সবুজ হয়ে যাচ্ছে আর সবুজটার যে বাকি অংশটা ছিল সেটা নীল হয়ে যাচ্ছে এই যে ঘটনাটা হয় একে আমরা কি বলি না ক্রসিং ওভার এটা হয়ে কি হয় স্যার না এটা হয়ে আমাদের মধ্যে প্রকরণ তৈরি হয় প্রকরণ আসবো চিন্তার কিছু নেই প্রকরণ তৈরি হয় এই প্রত্যেকে যে তুমি আমি প্রত্যেকে যে আলাদা কি করে না এর কারণের জন্য ওকে বোঝা গেল তাহলে এর ফলে দেখতে কিরকম হবে ক্রোমোজোমটা সেটাও আমরা দেখে নি বোঝা যাচ্ছে দেখতে দেখো পাল্টে গেল ওকে পাল্টে গেছে এর পরে এর পরে এই পুরো ঘটনাটা আমি কোথায় দেখতে পাবো তো না মিওসিস কোষ বিভাজনে প্রথমবার প্রফেস দশায় প্রোফেজ ওয়ান দশায় ক্লিয়ার তাহলে কি বললাম এই পুরো ঘটনাটা আমি দেখতে পাবো প্রোফেজ ওয়ান দশায় প্রোফেজ ওকে পর আমরা কি আসবে মেটাফেজ মেটাফেজ দশাতে আমরা কি দেখবো দেখো এরপরে আসছি আমি মেটাফেজ নিউক্লিয়াস না নিউক্লিয়াস তো আর নেই এখানে ধরো নাও সেল এর ভেতরে নিউক্লিয়াস নয় কিন্তু এগুলো আমার কোষ কোষের মধ্যে আমি বার করে ফেলেছি ক্রোমোজোমটাকে ওকে কারণ নিউক্লিয় গায়েব হয়ে গেছে কোথা থেকে পাবো এর মধ্যে দেখতে পাবো কি এই যে পেয়ার রয়েছে এই হোমোলোগাস একসঙ্গে অবস্থান করছে রকম স্যার না দেখো না এর মধ্যে এরকে আগেরটাতে কি দেখলাম দেখো আগেরটাতে দেখো যে আমরা দেখেছিলাম একটা করে মানে এরকম এক্স এর মতো রয়েছে তাই তো কিন্তু এর ক্ষেত্রে আমরা দেখবো এরকম একটা সবুজ ক্রোমোজোম আর একটা হচ্ছে আমার কাছে নীল ক্রোমোজোম কি আঁকলেন স্যার এই জায়গাটা একটু বড় করে দেখান দেখি দেখাই না এই জায়গাটা আমি আঁকলাম এরকম এরকম ঠিক আছে এর মধ্যে থেকে আমরা কি দেখতে পাবো বেম তন্তু এর সঙ্গে এসে একটা যুক্ত হয়েছে এর সঙ্গে একটা যুক্ত হয়েছে এদিকে একটা যুক্ত হয়েছে এদিকে একটা যুক্ত হয়েছে এই রকম ভাবে মানে একে পুরো উপরের দিকে নিয়ে চলে যাবে আর এই পুরো সেটটাকে নিচের দিকে নিয়ে চলে আসবে তাহলে কি দেখব না মেটাফেজ দশায় কি হচ্ছে এক একটা হোমোলোগাস ক্রোমোজোমের সঙ্গে গিয়ে কাইনেটোকোর অঞ্চলেতে বেমতন্তু যুক্ত হচ্ছে ক্লিয়ার বোঝা গেল তাহলে এটা কোথায় দেখতে পাবো না মেটা ফেজ ওয়ানে মেটা ফেজের পরে কি আসে অ্যানাফেজ অ্যানাফেজ দশায় আমরা দেখতে পাবো যে এই হোমোলোগাস পেয়ারটা আলাদা হয়ে যাচ্ছে ক্লিয়ার হোমোলোগাস পেয়ারটা আমার আলাদা হয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে বেম তন্তুতে দুটো আলাদা প্রান্তে নিয়ে যাচ্ছে ওটাতে বলেছিলাম কি ক্রোমোজোম সেপারেশন এখানে বলছি কি হোমোলোগাস পেয়ারে পৃথকীকরণ কোথায় হচ্ছে অ্যানাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান টিলোফেজে কি হবে না দশায় দেখতে পাবো এইদিকে একটা এরকম ক্রোমোজোম আর এদিকে একটা এরকম ক্রোমোজোম আচ্ছা এর মধ্যে সবুজটার মধ্যে কিছুটা নীল হবে নীলটার মধ্যে কিছুটা সবুজ হবে ওটা তোমরা করে নিও খাতায় বুঝতে পারবে এই জায়গাটা এত দূর অব্দি আমি করেছি তাহলে এইখানেও কি দেখবে এটা টিলোফেজ ওয়ান টিলোফেজ ওয়ান তাহলে কি হচ্ছে দেখো এইটা কি না এটা হচ্ছে আমার জোড়া জোড়া তাই তো মানে এরকম যদি লম্বা করি তাহলে কি দেখতে পাবো এইদিকে তেইশটা আছে এইদিকে তেইশটা আছে ওকে এখনো পর্যন্ত কতগুলো আছে তেইশটা তেইশটা এখানে কি দেখতে পাচ্ছি এই উপরের দিকে আমার তেইশটা রয়েছে এদিকে আমার তেইশটা রয়েছে ছেচল্লিশটার কথা বলছি আর কি খানটা এসে দেখো এবারে না এইদিকে তেইশ জোড়া কি হচ্ছে মানে তেইশটা আমার উপরের দিকে চলে যাচ্ছে আর এই দিকে আমার নিচের দিকে চলে যাচ্ছে যার ফলে নেক্সট আমি যে এই জায়গাটা পাচ্ছি এখানের মধ্যে কতগুলো রয়েছে আর এর মধ্যে কতগুলো রয়েছে একে যদি আমি এবার আলাদা করে নিই তাহলে এর ভেতরে ক্রোমোজোম নাম্বার কত এন এবার এ যদি আমার মাইটোসিস কোষ বিভাজন করে তাহলে কি বলেছি একই সংখ্যা তৈরি হবে এন এন হ্যাপ্লয়েড তৈরি হয়ে গেল রাস বিভাজন এটা হচ্ছে আমার মিওসিসের রাস বিভাজনটা তোমাদের আমি দেখালাম কেন মিওসিস কোষ বিভাজনকে রাস বিভাজন বলা হয় না মিওসিস কোষ বিভাজনের প্রথম বিভাজন দশাতে ক্রোমোজোম সংখ্যার মধ্যে হ্যাপ্লয়েড জোর পৃথক হয়ে যায় যার ফলে টু এন নাম্বার অফ ক্রোমোজোম থেকে এন নাম্বার অফ ক্রোমোজোমে পরিণত হয় সেই কারণের জন্য মিওসিস কোষ বিভাজনকে রাস বিভাজন বলা হয় লিখে ফেলবে দরকার পড়লে পজ করো স্লো মোশন করো লিখে নাও এটা খাতায় কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য ক্লিয়ার ওকে নেক্সট আমরা চলে আসবো মাধ্যমিকের প্রশ্নতে ইম্পর্টেন্ট क्वेश्चंस ইম্পর্টেন্ট क्वेश्चंसে ফার্স্ট ইয়ারের রয়েছে দেখো ক্রোমোজোম কি ক্রোমোজোমের স্ট্রাকচার আমি তোমাদের করিয়ে দিয়েছি ক্রোমোজোম কি না ক্রোমোজোম হচ্ছে ক্রোমাটিন তন্তু কুন্ডলি ভবনের হওয়ার পরে যে গঠনটা আমরা দেখতে পাই তাকে আমরা ক্রোমোজোম বলি এর গঠন ব্যাখ্যা করো এটা কি লেখা রয়েছে ব্যাখ্যা করো এর গঠন ব্যাখ্যা করো গঠন চিত্র স্যাটেলাইট অঞ্চল মনে আছে একদম তারপর মাইটোসিস কোথায় ঘটে এর প্রোফেজ দশা বর্ণনা করো এর প্রফেস দশাটা বলতে বলেছে অলরেডি বলে দিয়েছি তোমাদের কাছে দেখো এইখানে এই বর্ণনা করতে বলেছে তারপর বিভাজন বলে কেন এটা খুব গুরুত্বপূর্ণ এর তাৎপর্য গুলি ব্যাখ্যা করো করে দিই চলো তাৎপর্য ব্যাখ্যা মানে মিওশিস যদি আমার রাস বিভাজন না হতো তাহলে কি দেখতাম এটা একজন এটা আর একজন এর মধ্যে কতগুলো ক্রোমোজম আছে ছেচল্লিশটা এর মধ্যেও আছে ছেচল্লিশটা এর থেকে আর এর এদের দুজনের ফলে এ যে অপত্য তৈরি হতো তার মধ্যে কতগুলো দেখতে পেতাম যদি না হ্রাস বিভাজন হতো তাহলে ফর্টি সিক্স প্লাস সিক্স বোঝা যাচ্ছে কিন্তু হ্রাস বিভাজন হওয়ার কারণে এই ছেচল্লিশটা তৈরি না হয় এর মধ্যে থেকে থেকে আসে আসে আর এর মধ্যে যার ফলে এর মধ্যে আমরা দেখতে পাই কতগুলো না মানে ক্রোমোজোমের সমতা বজায় রাখতে সাহায্য করে প্রকরণ করতে সাহায্য করে আর প্রত্যেকটা নতুন চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আসতে সাহায্য করে কে না মিয়সিস কোষ বিভাজন ক্লিয়ার সেন্ট্রোমিয়ার কি এর ভিত্তিতে কি কি ভাগে ভাগ করা যায় সেন্ট্রোমিয়ার অলরেডি বলেছি ক্রোমোজোম প্রাইমারি কনস্ট্রিকশন কে বলা হয় সেন্ট্রোমিয়ার এই অঞ্চলে কাইনেটো করে রয়েছে ওকে কি কি ভাগে ভাগ করা যায় অ্যাক্রোসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক টিলোসেন্ট্রিক মেটাসেন্ট্রিক বলে দিয়েছি বা বলবে মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টিলোসেন্ট্রিক চারটে ভাগে ভাগ করতে পারবো তারপর সেক্স ক্রোমোজম কি সেক্স ক্রোমোজোম মানে কি লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজম কি কি আছে এক্স এক্স আর একটা হচ্ছে আমার এক্স ওয়াই এই দুটো ক্রোমোজোমকে কি বলবো আমরা সেক্স ক্রোমোজোম এক্স এক্স কার মধ্যে রয়েছে না স্ত্রী লোকের ক্ষেত্রে এক্স ওয়াই কার পুরুষের মধ্যে ওকে এদেরকে বলবো আমি সেক্স ক্রোমোজোম অটোজোমের সঙ্গে এর পার্থক্য নিরূপণ করো অটোজোম কি করে না দেহ যে কোষের মধ্যে তাই দেহ গঠনের মধ্যে সাহায্য করে সেক্স ক্রোমজম কি করবে লিঙ্গ নির্ধারণের জন্য সাহায্য করবে অলরেডি এই পার্থক্যটাও কিন্তু আমি করে দিয়েছি ওকে কোষ চক্র কাকে বলে কোষ চক্র আচ্ছা কোষ বিভাজনে এর গুরুত্ব কি কোষ চক্র সেল সাইকেল অলরেডি বললাম কোষ বিভাজনে এর গুরুত্ব হচ্ছে যে কোশ চক্র যদি সম্পন্ন না হয় তাহলে কিন্তু কোষ বিভাজন হবে না কোনো একটা দশা ধরে নাও জি বা এস দশায় যদি কোনো একটা ত্রুটি হয়ে গেল তাহলে সেটা কিন্তু আমার এম দশব অব্দি আসতে পারবে না সেই দশাতেই ওটা আটকে যাবে তাহলে কোষ চক্রের জন্য কোষ মানে কোষ বিভাজনের জন্য চক্র হওয়া আবশ্যিক ক্লিয়ার বোঝা গেছে ডিএনএ ও আর এর মধ্যে পার্থক্য লেখক ডিএনএ দ্বিতন্ত্রী আর এন এ একতন্ত্রী ডিএনএর মধ্যে কি দেখতে পাচ্ছি আমি থাইমিন রয়েছে আর এর মধ্যে ইউরাসিল রয়েছে ডিএনএ আমার জিনগত বস্তু হিসেবে কাজ করে আর এনে আমি কি দেখতে পাবো সাধারণত প্রোটিন তৈরির জন্য সাহায্য করে আর কিছু কিছু ক্ষেত্রে জিনগত বস্তু হিসেবে কাজ করে ওকে তাহলে এই রকম ধরনের পার্থক্য আমরা এখানে করতে পারবো ওকে পাওয়া গেল তাহলে আজ এত দূরে ছিল এই ক্লাসটা আশা করবো তোমাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে